আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আমাদের দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই দুঃখিত যে একটু লেট হয়ে গেছে। আসলে প্রায় আমাদের সংযোগ পেতে একটু সময় লেগে যায়, আমি সেজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি ডাক্তার সাজেদা পলিন, আপনারা আমাকে চিনেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চাঁদপুর সদর চাঁদপুর। ঈদের কারণে একটু গ্যাপে আপনাদের সামনে আবার সরাসরি সংযুক্ত হলাম। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা খুব ভালো ঈদ করেছেন, যদিও করোনার কারণে স্বাভাবিক ভাবে ঈদ করার কথা না, তারপরেও নিজের মতো করে নিশ্চয়ই এরা বাসায় নিজেরা নিজের মতো করে ঈদ উদযাপন করেছেন। আজকে আপনাদের সামনে আমাদের অতিথি হচ্ছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান। তিনি আরেকদিন এসেছিলেন আমাদের সাথে কথা বলতে। তিনি হচ্ছেন একজন লিভার, পিত্তথলি, পিত্তনালী এবং অগ্নাশয়ের বিশেষজ্ঞ সার্জন, এবং তিনি শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে কর্মরত আছেন। ডাক্তার মুস্তাফিজ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ারলি শুনতে পারতেছি। থ্যাংক ইউ ধন্যবাদ ডাক্তার আপনাকে জি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রামে, জি এবং আপনি দ্বিতীয়বার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। জি আপনাকেও ঈদ মোবারক। শুরুতেই এই COVID-19 হেল্পলাইন UHFPO চাঁদপুর অ্যাডমিন ডাক্তার সাজেদা পলিনকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলীদেরকে যারা আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন। আশা করি সবাই আমাদের প্রোগ্রামটি ডাক্তার শুনবে। মুস্তাফিজ, আপনি জি জি ডাক্তার মুস্তাফিজ, আপনি জানেন আমরা করোনা ভাইরাসের প্রকোপ যখন মহামারী আকার ধারণ করলো সারা বিশ্বে, প্রথম থেকেই আমরা এই পেজটির মাধ্যমে COVID-19 হেল্পলাইন UHFPO চাঁদপুর সদর, এই পেজটির মাধ্যমে, যদিও আমরা সদর উপজেলার কথা উল্লেখ করেছি, কিন্তু আমাদের এই পেজটির মাধ্যমে আমরা পুরা চাঁদপুর জেলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজনের সাথে আমরা কিন্তু সংযুক্ত হই। উনারা ওনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আমাদের সাথে আলাপ করেন। আমরা ইনবক্সের মাধ্যমে, ইনবক্সে এবং কমেন্টে অনেক অনেক দর্শকদের প্রশ্নের উত্তর দেই, তাদের সমস্যার সমাধান করি প্রতিদিনই। আমরা টোটাল 17 জন ডাক্তার আছি, সবাই যে যখন ফ্রি হয় প্রশ্নের উত্তর দেয়, এবং আমি একাই কিন্তু এই কাজটা করছি না, আমার সাথে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে আরো 16 জন চিকিৎসক আমার অফিসের। আমি আমার চিকিৎসক 16 জন চিকিৎসকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওরা না থাকলে আমি একা কাজ করতে পারতাম না এত সুন্দর করে, আশা আমার মনে হয় ওদের প্রতি আমার কৃতজ্ঞতা। তোমাকে আমি আবারও আমার প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি, আমরা মূল প্রোগ্রামে ঢুকে যাই। ভিউয়ার্স, আজকে আমাদের প্রোগ্রামের আমাদের লাইভ প্রোগ্রামটির বিষয়বস্তু হচ্ছে জন্ডিস, যেটা হচ্ছে একটি বহুল মানে কথিত, মানে খুবই একটা কমন প্রবলেম। জন্ডিসের কথা জানে না বা জন্ডিসের সমস্যা হয়নি কারো জীবদ্দশায় অথবা কারো পরিবারে, এটা তো মনে হয় সম্ভব না আমাদের দেশে। তো এই যে জন্ডিস নিয়ে আমাদের সকলের এত এত কথা, এত ধরনের সমস্যা, তো এটা সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা, প্লাস হচ্ছে চিকিৎসার ব্যাপারটা কেমন হওয়া উচিত, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কি, কি কি কারণে জন্ডিস হয় বিস্তারিত আমরা ডাক্তার মুস্তাফিজকে পেয়েছি, একজন বিশেষজ্ঞ সার্জনকে পেয়েছি। আমরা আজকে যতদূর সম্ভব ওনার কাছ থেকে এই ব্যাপারে আমরা জেনে নিব, আপনাদের প্রশ্নের উত্তরও উনি দিবেন, আমার প্রশ্নের উত্তরও দিবেন। ডাক্তার মুস্তাফিজ, আপনি কি প্রস্তুত? ইনশাল্লাহ অবশ্যই, যেহেতু আচ্ছা, আলোচনা করতে আসছি আমরা থ্যাংক ইউ। জন্ডিস নিয়ে, ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আপনি একদম আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে সহজ ভাষায় প্রথমে একটু বলেন যে জন্ডিস যে এটা শব্দটা আমরা সবাই জানি, এই জন্ডিস ব্যাপারটা কি, এটা কেন হয়, এটা কোন প্রক্রিয়ায়, শরীরের কোন অঙ্গের সমস্যার কারণে কিভাবে কোন প্রক্রিয়ায় আমাদের জন্ডিস রোগটি হয়? জি হ্যাঁ, দর্শকদের সহজে বোঝানোর জন্যই আমি একটু জন্ডিস নিয়ে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত ভাবে, যে আসলে জন্ডিস কি। জন্ডিস শব্দটি ফ্রেঞ্চ জানি শব্দ থেকে এসেছে, এর বাংলা অর্থ হচ্ছে হলুদ হয়ে যাওয়া, হলুদ বর্ণ ধারণ করা। আর আমরাও সাধারণত আমাদের চোখের সাদা অংশটা যখন হলুদ হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ হলুদ হয়ে যায় এবং বিশেষ করে প্রস্রাবের রং যখন হলুদ বা সরিষার কালারের মতো ধারণ করে, তখনই আমরা জন্ডিস বলি। এই জন্ডিসটা কেন হয়, বেসিক্যালি আমাদের রক্তে
বিলিরুবিন নামক এক ধরনের হলুদ রঞ্জক পদার্থ থাকে, সেই রঞ্জক পদার্থ থাকার একটা মাত্রা আছে, সেই মাত্রাটা যখন অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখনই এই জন্ডিস আকার ধারণ করে। আসলে জন্ডিস কিন্তু কোনো রোগ নয়, এটা একটি লক্ষণ বা উপসর্গ মাত্র। যেমন আমি সহজে বলি, যেমন আমাদের বর্তমানে যে প্রাদুর্ভাব চলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এখন মানুষ কিসব উপসর্গগুলো নিয়ে আসতেছে, কারো জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এই যেগুলো বললাম এগুলো কিন্তু একটাও রোগ নয়, এগুলো সবগুলোই লক্ষণ। কিন্তু এর মূল রোগ কি? রোগ হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত বা করোনা ভাইরাস, এটা হচ্ছে রোগ বা এগুলো হচ্ছে লক্ষণ। ঠিক তেমনই ভাবে জন্ডিস শুধুমাত্র একটা লক্ষণ, তার মানে তারও অনেকগুলো কারণ আছে। বিভিন্ন বয়সে এবং ভিন্ন ভিন্ন দেশে জন্ডিসের কারণ এবং ধরন সাধারণত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক তেমনই ভাবে ভিন্ন ভিন্ন কারণে জন্ডিসের চিকিৎসাও ভিন্ন ভিন্ন ডাক্তাররা দিয়ে থাকেন। হ্যাঁ, আমি সামনে হয়তো বলবো যে জন্ডিসকে যত জন্ডিসের অনেক ধরনের ভিতরে একটি ধরন হচ্ছে অবস্ট্রাকটিভ বা বাধাজনিত জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস আমরা বলে থাকি। আমরা যারা লিভার, পিত্তথলি, পিত্তনালী ও অগ্ন্যাশয় বিশেষজ্ঞ সার্জন, আমরা বেসিক্যালি এই বাধাজনিত বা এই অবস্ট্রাকটিভ জনিত জন্ডিসের চিকিৎসা দিয়ে থাকি। যেহেতু আজকে একটি জন্ডিসের ডিসকাশন হচ্ছে, আমি ওভারঅল একটা শর্ট ডিসকাশন করি, আমি আমার মেইন যে ফোকাস অবস্ট্রাকটিভ জন্ডিসে যাব। জন্ডিসটা আমি আমার দর্শকদেরকে বোঝানোর জন্য বলতেছি জন্ডিস কিভাবে ফর্মেশন হয়। দেখেন, আমাদের মানব দেহ এটা কোটি কোটি কোষ বা সেলের সমন্বয়ে সংগঠিত গঠিত। যেমন একটা বিল্ডিং এর কথা যদি চিন্তা করেন, একটা বিল্ডিং কিভাবে অনেক ইট, বালি এবং সিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আমাদের বডিটাও এরকম। ঠিক তেমনই ভাবে আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 5-7 লিটার ব্লাড থাকে এবং এগুলো রক্ত নালীর মাধ্যমে চলাচল করে। এই রক্ত রক্ত শুনতেই মনে হয় যে তরল, ঠিকই তরল, কিন্তু এর ভিতরে কোটি কোটি সেল বা কোষ থাকে। তার মধ্যে অন্যতম একটি সেল হলো লোহিত রক্তকণিকা বা আমরা RBC বলি। আমাদের বডিতে যে যে বললাম ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল থাকে, এটা কিন্তু স্থায়ী না, এটা একটি নির্দিষ্ট সময় পর পর মরে যায় বা ভেঙে যায়, আবার নতুন সেল গজায়। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু স্থায়ী সেল আছে যেমন ব্রেইন, কিন্তু অন্যান্য সেলগুলো একটা নির্দিষ্ট সময় পর পর ভেঙে যায়। ঠিক তেমনই ভাবে এই যে ব্লাড সেল বললাম RBC, এর সাধারণ লাইফ স্পান হচ্ছে 120 দিনের মতো। এর আগ পিছে সাধারণত এই RBCটা ব্লাড সেলটা ভেঙে যায়। ভাঙলে কি হবে? এর ব্রেকডাউন প্রোডাক্ট বা কিছু পদার্থ নিঃসরণ হবে। কোথায় হবে? ব্লাডে। যে সকল পদার্থ বের হয় তার ভিতরে একটি অন্যতম পদার্থ হচ্ছে এই বিলিরুবিন নামক একটি হলুদ রঞ্জক পদার্থ, যেটা যখনই বের হয় তখন এটা একটা টক্সিক পদার্থ, আমাদের বডির জন্য টক্সিক। সুতরাং আমার বডি কখনই চাবে না এই টক্সিক পদার্থটাকে বডিতে ধরে রাখতে, সে যেভাবেই হোক তা আমাদের বডি থেকে বের করে দিতে চাবে। আমাদের বডিতে যত ধরনের টক্সিক পদার্থ বা যে কোনো টক্সিক পদার্থ বা টক্সিন আমাদের বডিতে প্রবেশ করে, ইভেন যদি কোনো মেডিসিন খাই বা কোনো খাবার খাই, আলটিমেটলি এগুলোর প্রসেসিংটা কিন্তু আলটিমেটলি গিয়ে লিভারে হয় এবং লিভারই সেগুলোকে শরীর থেকে বের করে দেয়। তাহলে এই যে বিলিরুবিন নামক যে টক্সিনটা বের হলো, এটাকে বলা হয় ইনডাইরেক্ট বিলিরুবিন। এই ইনডাইরেক্ট বিলিরুবিনটাকেও ঠিক আমার বডি থেকে বের করতে গেলে অবশ্যই এটাকে লিভারের ভিতরে গিয়ে প্রসেসিং এর মাধ্যমে এটাকে ডাইরেক্ট বিলিরুবিনে বা ইনটক্সিক পদার্থে পরিণত হতে হবে। তাহলে সেটা কিভাবে করে? ঠিক এই ইনডাইরেক্ট বিলিরুবিন রক্তের মাধ্যমে লিভারের ভিতরে প্রবেশ করে। লিভার আবার কি? লিভার আবার কোটি কোটি হেপাটোসাইট নামক সেল দ্বারা তৈরি। এখন এই প্রত্যেকটা সেলের ভিতরে এই ইনডাইরেক্ট বিলিরুবিনটাকে প্রবেশ করতে হবে। প্রবেশ পথে একটা গেট আছে, দরজা, দরজা দিয়ে ঢুকে, ঢোকার পরে প্রত্যেকটা সেলের ভিতরে বিলিরুবিন ঢোকার পরে ওখানে গ্লুকোরোনাইল ট্রান্সফারেন্স নামে একটা পানি বা রস আছে, ওই রসটা এই ইনডাইরেক্ট বিলিরুবিনটাকে ডাইরেক্ট বিলিরুবিনে রূপান্তরিত করে। তখন এই ডাইরেক্ট বিলিরুবিনটা আবার বের হওয়ার জন্য একটা আলাদা গেট আছে, আলাদা গেট দিয়ে বের হয়ে পিত্ত নালী হয়ে পিত্ত থলিতে জমা থাকে এবং আমরা যখন খাবার খাই তখন গলব্লাডার স্কুইজ করে এই পিত্তটাকে বের করে দিয়ে খাদ্যনালীতে পৌঁছায় এবং খাদ্যনালীর দিকে এই বিলিরুবিনটা, তখন এটা ডাইরেক্ট বিলিরুবিন। এই ডাইরেক্ট বিলিরুবিনটা নিচে নামতে নামতে যখন গাটে আসে, কোলনে আসে, তখন সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়া এদেরকে রিয়াকশন করে, হ্যাঁ, ইউরোবিলিনেশন করে এবং একটা পর্যায়ে প্রায় 80% এটা স্টুলের মাধ্যমে বের হয়ে যায়। আমাদের যে মানুষের স্টুলের কালারটা আমরা কি দেখি, বাদামি কালার, ব্রাউন কালার, হ্যাঁ, বা অনেকটা হলদে কালার, এর কারণটা হচ্ছে এই যে বিলিরুবিন যাচ্ছে। হ্যাঁ, আবার
বাকি যে 20% থাকে এই 20%-এর 10% ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় আর 10% রিসার্কুলেশন হয়ে লিভারে চলে গিয়ে আবার ব্যবহৃত হয় রিউজ হয়। তাহলে আপনি দেখেন এই যে আমি যে বিলিরুবিনের পাথওয়েটা বললাম যে একটা আরবিসি ব্রেকডাউন হওয়া থেকে শুরু করে একেবারে স্টুলের মাধ্যমে বের হয়ে যাওয়াটা, এই পাথওয়ে কোথাও যদি কোনো ধরনের ব্যাহত হয়, কোথাও যদি সমস্যা হয়, ইন্টারাপশন হয়, তাহলে কি হবে ইনডাইরেক্ট অথবা ডাইরেক্ট বিলিরুবিনটা বেড়ে যাবে। সাপোজ কিভাবে হতে পারে, প্রথমে আরবিসি কে বললাম যে 120 দিন পরপর ভেঙে যায়। এখন যদি কোনো রোগ থাকে, অনেক ধরনের আমাদের জেনেটিক্যাল ডিজিজ থাকে, যেমন যাদেরকে আমরা বলি হিমোলাইটিক ডিজিজ বা হিমোলাইটিক এনিমিয়া, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল এনিমিয়া, এই ধরনের আরো অনেক রোগ, তারা কি করে আরবিসির লাইফ স্প্যানটা অনেকটা শর্ট করে দেয়, খুব দ্রুত রেপিডলি ব্রেকডাউন হয়। তাহলে রেপিডলি ব্রেকডাউন হওয়ার পর এটা তো আলটিমেটলি কোথায় আসতেছে, লিভারে আসতেছে। কিন্তু লিভারের তো একটা ক্ষমতা আছে, সে সর্বোচ্চ প্রতিদিন কি মাত্রায় এটাকে প্রসেস করতে পারবে। তাহলে সাধারণত যদি প্রতিদিন 5 মোল পরিমাণ পারে বা 5 গ্রাম পর্যন্ত পারে, যদি এখন 10 গ্রাম আসে তাহলে কি পারবে, 5 গ্রাম পর্যন্ত সে প্রসেসিং করবে, বাকি 5 গ্রাম কি করবে, ওটা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তখন জন্ডিস দেখা দিবে, এটাকে আমরা বলি হিমোলাইটিক জন্ডিস। ঠিক তেমনই ভাবে এইটা বডিতে ঢোকার সময় লিভারে যে সেলে ঢুকলো, যে গেট দিয়ে, সে গেটে যদি কোনো সমস্যা হয় তাহলে জন্ডিস হতে পারে। আবার লিভারের ভিতরে ঢোকার পরে যে একটু বললাম যে একটা রস বেরোবে, সেই রসের যদি স্বল্পতা দেখা দেয় সেটা অনেকগুলো জেনেটিক ফ্যাক্টরের কারণে হতে পারে, আবার লিভার সেল ইঞ্জুরির কারণে বা হেপাটাইটিস এর কারণেও এই ইনডাইরেক্ট ডাইরেক্ট নাও হতে পারে, সেক্ষেত্রেও জন্ডিস দেখা দিতে পারে। আবার ডাইরেক্ট ডাইরেক্ট বিলিরুবিন হওয়ার পরে কোনো কারণে যদি সেল থেকে বের না হতে পারে, সেক্ষেত্রেও ডাইরেক্ট বিলিরুবিনটা বডির বা রক্তে বেড়ে গিয়ে জন্ডিস তৈরি করতে পারে। এবার ঠিক আছে, হেপাটিক বা লিভার থেকে বের হলে, বের হওয়ার পরে পিত্ত নালীতে আসবে। এখন পিত্ত নালী একটা লম্বা পথ, লিভার থেকে বের হওয়ার পরে প্রায় 12-12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটারের ভিতরে যদি কোথাও কোনো বাধা থাকে, যেমন যদি কোনো স্টোন বা টিউমার বা অন্য কোনো বাধার কারণে যদি এটা চুপসে যায় বা আটকে যায়, তাহলে কি হবে, এই পিত্তটা খাদ্যনালীতে পৌঁছতে পারবে না, সেক্ষেত্রে কি হবে, এই বিলিরুবিনটা রক্তের মাধ্যমে ছড়িয়ে গিয়ে আমাদের শরীরের চারিদিকে হলুদ বর্ণ ধারণ করবে, সেটাও এক ধরনের জন্ডিস তৈরি করবে। আলটিমেটলি এভাবেই জন্ডিসের ফর্মেশনটা হয়। ডাক্তার পলিন, আমি কিন্তু আপনার প্রশ্ন শুনতে পারতেছি না, আপনি কি বলতেছেন, আমার কাছে আসেনি প্রশ্নটা। তারপর না, আমি শুনতেছি না কেন বুঝলাম না, প্রথমে তো শুনতেছিলাম। যাই হোক, আমি বলে যাই যে এই যে আমি বললাম যে আপনার পথ যে জন্ডিসের যে মেকানিজমটা বললাম, যে এই যে লম্বা পথ একেবারে স্প্লিনে, সাধারণত স্প্লিনে আরবিসির ব্রেকডাউন হয়, সেই থেকে শুরু করে একেবারে পায়ু পথ থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত এই যে লম্বা পথ, এই পথের যদি কোথাও ব্যাহত হয়, ইন্টারাপশন হয়, তাহলে জন্ডিস ফর্মেশন হবে। এখন আমি যদি বলি যে এই জন্ডিস হওয়ার ধরন, আবার নবজাতকদের আর আমার কথা শুনতেছে না, ঠিক করো ডাক্তার মুস্তাফিজ, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম যে হলুদ বর্ণ ধারণ করা, হলুদ বর্ণ ধারণ করবে প্রধানত কোন কোন জায়গায়, শরীরের কোন কোন জায়গায়, আমরা তো চোখের কথা বলি, এছাড়া আর কোথায় কোথায়? ইউজুয়ালি আমাদের শরীরের বাহিরের সব জায়গায় হলুদ হয়ে যেতে পারে একটা পর্যায়ে গিয়ে, কিন্তু সর্বপ্রথম যেটা হয় চোখের যে সাদা অংশটা, চোখের সাদা অংশটা, এখানে একটা ইলাস্টিন নামক কোলাজেন থাকে যার একটা আলাদা এফিনিটি থাকে এই বিলিরুবিনের প্রতি, যে কারণে ওখানে গিয়ে বেশি সবার আগে যুক্ত হয়, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি দেখা যায় যেহেতু এটা সাদা, হ্যাঁ, একটা কন্ট্রাস্ট ইমেজের কারণে এটা খুব দ্রুত বা আগে দেখা যায়। কিন্তু এ বাদেও কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় দেখা যাবে, হাতের তালু, পায়ের তালু, এবং যদি একটু স্কিন কালারটা যদি ফেয়ার হয় তাহলে স্কিনও ইজিলি দেখা যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রস্রাবের রং, ইউজুয়ালি ধরন কারণের উপর ভিত্তি করে প্রস্রাবের রং অনেক সময় হলুদ হতে পারে, অনেক সময় পায়খানার কালার বা মলের কালার সাদা হতে পারে, সেটা আমরা হয়তো সামনে আলোচনায় গিয়ে বলবো। জি আপনি ডাক্তার মুস্তাফিজ আপনি বলুন। হ্যাঁ, যে এখন আমি যেটা বলতেছিলাম, এই যে জন্ডিস, দেখেন যে এই জন্ডিসের চিকিৎসা কিন্তু সব ধরনের জন্ডিসে কিন্তু একই ধরনের ডক্টররা চিকিৎসা করেন না, এটা কারণ ভেদে আমি যেটা আগেই বলেছিলাম। তাহলে আপনি প্রথমেই, আমি আসতেছি নবজাতকের জন্ডিস। নবজাতক ইউজুয়ালি যারা প্রিটার্ম বেবি, প্রিটার্ম বেবি কাদেরকে বলি, অর্থাৎ যে সকল মায়েদের
37 উইকস প্রেগনেন্সিতে বা তার আগেই যদি বেবি ডেলিভারি হয়ে যে বেবি হয় এটাকে আমরা বলি প্রিটার্ম বেবি, এদের প্রায় 80% বাচ্চাই জন্মের পরপরই দ্বিতীয় বা তৃতীয় দিন পর থেকেই জন্ডিস দেখা যায়। আরেকটা হচ্ছে যেগুলো টার্ম বেবি তাদের সাধারণত একটু পরিমাণে কম, তাও প্রায় অ্যাবাউট অ্যারাউন্ড দ্য 50%। অর্থাৎ 37 উইকস প্রেগনেন্সির পরে যে সকল মায়েরা বেবি ডেলিভারি করে তাদের প্রায় 50% বেবির জন্ডিস দেখা যায়। এখন এই নবজাতকের জন্ডিস আবার দুই ভাগে আমরা সাধারণত ভাগ করে থাকি, একটা হচ্ছে সাধারণ জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস, সাধারণত বোঝাই যাচ্ছে যে এটা ক্ষতি সাধারণত কম, আর একটা জন্ডিস বলি আমরা প্যাথোলজিক্যাল বা জটিলতাপূর্ণ জন্ডিস, তার নামটা শুনেই বোঝা যাচ্ছে প্যাথোলজি বা জটিলতাপূর্ণ মানে অবশ্যই অনেক ঝুঁকিপূর্ণ জন্ডিস। এবার আমি একটু বলি যে সবচেয়ে যেটা বেশি হয় নবজাতকতে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস বা সাধারণ জন্ডিস, এটা হচ্ছে সাধারণ জন্ডিস। ডাক্তার মুস্তাফিজ, আমরা দেখি যে বাচ্চাদেরকে সাধারণত ডাক্তাররা আমরা রোদে হালকা রোদে রাখার পরামর্শ দেই, ফিজিওলজিক্যাল জন্ডিসটা নিজে নিজেই আস্তে আস্তে সাধারণত ঠিক হয়ে যায়। জি ডাক্তার পুলিন আপনি ঠিকই বলেছেন, তবে আমি একটু আপনার সাথে যোগ করি এই যে সাধারণ জন্ডিস এটা কিভাবে বুঝবেন তার আগে একটু বলি এটা একটা প্যাথোলজিক্যাল জন্ডিস নয় কেন। এটা প্যাথোলজিক্যাল জন্ডিস জন্মের 24 ঘন্টার ভিতরেই বডিতে ডেভেলপ করবে বাচ্চার, আর ফিজিওলজিক্যাল জন্ডিস না বাচ্চার সাধারণত দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে শুরু হয় এবং সাধারণত 14 দিন অবস্থান করে শরীরে। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চারা যদি ন্যাপকিন বা ডায়াপার পরায়, যদি ডায়াপারের বর্ণ হলুদ বর্ণ ধারণ করে তাহলে এটা বুঝতে হবে প্যাথোলজিক্যাল জন্ডিস ইউজুয়ালি। হ্যাঁ, কিন্তু যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস সেক্ষেত্রে কিন্তু ডায়াপারের কালার ইউজুয়ালি চেঞ্জ হয় না। এখন ফিজিওলজিক্যাল জন্ডিস তাহলে জন্ডিস জন্ডিস আমি কিন্তু আগেই বলেছিলাম এটা একটা লক্ষণ, এটা কিন্তু কোনো রোগ নয়। তাহলে অবশ্যই ফিজিওলজিক্যাল জন্ডিসেরও একটা কারণ আছে, কারণটা হলো কি বাচ্চা যখন বেবি যখন ডেলিভারি হয় তার ব্লাড সেলের ব্রেকডাউন নবজাতকদের কম্পারেটিভলি অ্যাডাল্টের থেকে একটু বেশি থাকে, এটা একটা কারণ। নম্বর টু হচ্ছে বেবির লিভারটা পরিণত থাকে না, জন্মের পরপরই কিছুটা অপরিণত থাকে, অপরিপক্ক থাকে। এখন যে পরিমাণে বিলিরুবিন ব্রেকডাউন হচ্ছে বের হয়ে আসতেছে ব্লাড সেল থেকে ও সেই পরিমাণ হ্যান্ডেল করতে পারতেছে না, যেহেতু পুরোটা ম্যাচিউর হয় না, যে কারণে কি হয় এই যে ইনডাইরেক্ট বিলিরুবিন লিভারে ঢোকার আগেই ব্লাডের চারদিকে ছড়িয়ে পড়ে জন্ডিস ডেভেলপ করে। এখন এই জন্ডিসের চিকিৎসাটা কি, অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ানের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। ইউজুয়ালি বেস্ট চিকিৎসা হচ্ছে ফটোথেরাপি। ফটোথেরাপি প্রথম দিকেই যে উনি দিবেন সেটা না, ওনাদের একটা ক্রাইটেরিয়া আছেন যে কতটুকু কোন মাত্রায় ওনারা কিছু ইনভেস্টিগেশন করেন ব্লাডে বিলিরুবিনের পরিমাণ কতটুকু আছেন। সাধারণত এটা আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিনের মাত্রা দেখে ওনারা ঠিক করেন যে ওনারা কখন ফটোথেরাপি দিবে। ফটোথেরাপি দেওয়ার সুবিধাটা কি, ফটোথেরাপি দিলে সুবিধাটা হচ্ছে এই যে আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন প্রচুর পরিমাণে বের হচ্ছে, বাট লিভার যেহেতু অপরিপক্ক সে হ্যান্ডেল করতে পারতেছে না, তার পরিমাণ তার ভিতরে ওই পরিমাণে রস সিক্রেশন হচ্ছে না, সে কারণে সে ডাইরেক্ট করতে পারতেছে না। সে কারণে কি হয় এই যে ফটোথেরাপি দিলে কিছু ফটো আইসোমার তৈরি হয়, ফটো আইসোমারটা এই বিলিরুবিনটা ফটো আইসোমার হয় ইজিলি লিভারকে লিভারের সহযোগিতা ব্যতি রেখেই সে স্টুল এবং ইউরিন দিয়ে বের হয়ে যেতে পারে। তাহলে ফটোথেরাপিটা একটা খুবই চমৎকার ট্রিটমেন্ট, এটা এবং খুবই নাইসলি এটা সারা ওয়ার্ল্ডে ইউজ করছে এবং এটা ইউজুয়ালি পেডিয়াট্রিশিয়ানরা দিয়ে থাকেন। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি যেটা বললেন যে রোদ্রে দিব কি, রোদ্রে আমরা আগে দেখেছি দিলে যদি খুব অল্প পরিমাণে থাকে কিছুটা রেজাল্ট ভালো আসে, কিন্তু খুব যদি বেশি হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসে না। কেন আসে না, যদি জন্ডিস যদি বাড়তে থাকে, এটা খুবই সাধারণ জন্ডিস কিন্তু এটাই কিন্তু আবার একটা প্যাথোলজিক্যাল জন্ডিসে পরিণত হতে পারে। কিরকম, যদি মাত্রা অনেক বেশি হয়ে যায় তখন এটা ইভেন ব্রেনে চলে যেতে পারে, ব্রেনের বিভিন্ন অংশ গিয়ে ডিপোজিট হয়ে যায়, স্পেশালি ব্রেনের একটা অংশ আছে বেজাল গ্যাংলিয়া বলি, সেখানে ডিপোজিট করে বাচ্চাকে ভবিষ্যতে প্রতিবন্ধী পর্যন্ত পরিণত করতে পারে, প্রতিবন্ধী বাচ্চা হতে পারে যদি শুনলাম। হ্যাঁ জি, এই ব্যাপারটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে যে ফিজিওলজিক্যাল জন্ডিসটা যে বাচ্চাদের জন্মের পরে একটু জন্ডিস হতেই পারে এটাকে অবহেলা করা যাবে না, কারণ এটা যদি মাত্রায় বেশি হয়, মাত্রায় বেশি হলে এটা এক সময়ে খারাপ জন্ডিসে রূপ নিতে পারে এবং ব্রেনে গিয়ে সে রঞ্জন পদার্থ জমে তার মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে এক সময়, মানসিক প্রতিবন্ধী হতে পারে এবং কানে সংক্রমণ করতে পারে। অবশ্যই জন্ডিস হওয়া মাত্রই ফিজিশিয়ান পেডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে নবজাতকের মা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন, এটাকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই। এবার আসেন প্যাথোলজিক্যাল জন্ডিস, যেটা আমরা ইউজুয়ালি পেডিয়াট্রিক সার্জন বা হেপাটোবিলিরিয়ান প্যানক্রিয়াটিক সার্জনরা ডিল করেন। প্যাথোলজিক্যাল জন্ডিসটা আমি আগেই বলেছিলাম যে জন্মের 24 ঘন্টার ভিতরে ডেভেলপ করবে, হ্যাঁ, এবং এটার কিছু অবশ্যই কিছু প্যাথোলজি আছে, কিছু জন্মগত ত্রুটির কারণ হতে পারে, অর্থাৎ বিলিয়ারি অ্যাট্রেশিয়া নামক একটা টার্ম আছে মেডিকেল টার্ম,
অর্থাৎ পিত্ত নালীটা যদি কোনো কারণে তৈরি না হয় বা শুকিয়ে থাকে তাহলে কি হবে, পিত্তটা নিচের দিকে নামতে পারবে না। হ্যাঁ, তাহলে অবশ্যই ইমিডিয়েটলি পেশেন্টের অপারেশন করতে হবে, ইনভেস্টিগেশন করে আমরা কিছু পরীক্ষা করেই বুঝে ফেলি যে এটা কোন ধরনের জন্ডিস, এটা প্যাথোলজিক্যাল জন্ডিস। এবারেও নিউনেটাল হেপাটাইটিস হতে পারে, এবারে আরেকটা কনজেনিটাল ডিজিজ যেটা পলিটোকাল সিস্ট, সেক্ষেত্রেও অপারেশন করা থাকতে পারে। তাহলে এই হলো যে নবজাতকের নবজাতকের বাচ্চাদের জন্ডিস নিয়ে, আমি এর বেশি আর বলতে চাচ্ছি না। এবার আমি আসি অ্যাডাল্ট পপুলেশনের জন্ডিস কিভাবে হয়, কেন হয়। ডাক্তার মুস্তাফিজ, এর মানে হচ্ছে বাচ্চার জন্মের 24 ঘন্টার মধ্যে যে জন্ডিসটা হয় এটা খারাপ জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি, বেশি না, এটা অবশ্যই খারাপ জন্ডিস, আরো বেশি অ্যালার্ট থাকতে হবে, অবশ্যই অনেক অ্যালার্ট থাকতে হবে। এবং ইভেন ফিজিওলজিক্যাল জন্ডিস, জন্ডিসের ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি দ্রুত ফিজিশিয়ানের কাছে নিয়ে যাবেন, সে সঠিক মাত্রায় ট্রিটমেন্ট শুরু করবেন, কখন ফটোথেরাপি কি দিবেন কি না দিবেন সেটা তার ডিসিশন। আচ্ছা, এবার একটু আমি আমরা জানি যে জন্ডিস যখন বাচ্চাদের অনেক বেশি বেড়ে যায় অনেক সময় এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশনও করতে হয়, সেটা আসলে আমরা অনেক সময় চাঁদপুরেও এটা, জি অনেক মাত্রায় যখন চলে যায়, যখন ফটোথেরাপি দিয়েও ফলপ্রসূ রেজাল্ট না পাওয়া যায়, কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণে আনা যায় না, তখন এক্সচেঞ্জ ব্লাড ব্লাড ট্রান্সফিউশন। এবং কিছু কিছু কারণ আছে যেক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দরকার হয়, যেমন হিমোলাইসিস এর কারণে। এই প্রক্রিয়াটা কিভাবে করে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন প্রক্রিয়াটা আসলে আমাদেরকে একটু সহজ ভাষায় বলবেন কি? এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন বলতে, এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন যে নবজাতকদের করা হয় সাধারণত যদি তার হিমোলাইটিক জন্ডিস ডেভেলপ করে, যে আরএস অ্যান্টিবডি অ্যান্টিজেন রিলেটেড কিছু সমস্যার কারণে ইউজুয়ালি যে জন্ডিস গুলো তাদের হয়, একটা রিয়াকশনের মাধ্যমে রক্তকণিকা ভেঙে যাওয়ার কারণে, অথবা যে ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা ই দিয়ে আপনি ম্যানেজ করা যাচ্ছে না ফটোথেরাপি দিয়ে, সেক্ষেত্রে আপনাকে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। অর্থাৎ বেবির যে ব্লাড, যে এটাকে ব্লাড দিতে হয় বেবিকে, ব্লাডটাকে বের করে নিউ ফ্রেশ ব্লাড ওই একই গ্রুপের ব্লাড বেবিকে দিতে হয়। আচ্ছা ধন্যবাদ, এটাই জানতে চাচ্ছিলাম। আর অ্যাডাল্ট জন্ডিসে যদি আমরা আসি, অ্যাডাল্ট জন্ডিস তো আমরা জানি 3 রকমের, তো সেই 3 রকমের অ্যাডাল্ট জন্ডিস সম্পর্কে আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। সংক্ষেপে বললে যে আপনি তো আগে বলেই দিলেন যে অ্যাডাল্ট জন্ডিস তিন ধরনের বলতে, একটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, একটা হচ্ছে হেপাটিক জন্ডিস, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক অবস্টাটিক বা বাধাজনিত জন্ডিস। হিমোলাইটিক জন্ডিস যেটা শুরুতেই আমি বলেছিলাম, যদি কোনো কারণে সাধারণত জেনেটিক ডিজিজের কারণে আরবিসি যদি খুব রেপিডলি ব্রেকডাউন হয়, যদি হ্যাঁ সেটা কি কি কারণে, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, কিছু অন্য অন্য কিছু ডিজিজ আছে, তাহলে কি হয় আমাদের লিভারের যে ধারণ ক্ষমতা বা লিভারের যে ক্ষমতা ইনডাইরেক্ট বা টক্সিক বিলিরুবিনকে ডাইরেক্ট বিলিরুবিনে রূপান্তরিত করা, সেটা নাগালের বাইরে চলে গেলে তখন হিমোলাইটিক জন্ডিস ডেভেলপ করে। এই ইনডাইরেক্ট বিলিরুবিন এটা খুব বেশি হয় না, ইউজুয়ালি বিলিরুবিনের লেভেল সাধারণত 5-6 লেভেল থাকে। এইগুলো হিমোলাইটিক জন্ডিস। এবার যেটা মেইন, যেটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, ইন্টারনাল মেডিসিন এরা যারা ট্রিট করে, যেটা হেপাটোসেলুলার জন্ডিস, নাম শুনেই বোঝা যাচ্ছে যে লিভারের সমস্যার কারণে জন্ডিস। এখন লিভারের কোষের কারণে, লিভারের সেলের কারণে, কোষের কারণে যে লিভারের কোটি কোটি হেপাটোসাইট নামক সেল আছে, যেখানে হচ্ছে মেইন প্রত্যেকটা সেলের ভিতরে আলাদা আলাদা ভাবে তার মেশিনারি ইউজ করে এই ইনডাইরেক্ট বিলিরুবিনটাকে ডাইরেক্ট বিলিরুবিন করে, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার, শরীর থেকে বের করে দেওয়ার জন্য। এখন কি হয়, এই লিভার সেল যদি কোনো কারণে ইঞ্জুরি হয়, কি কারণে ইঞ্জুরি হতে পারে, একটা হচ্ছে ইনফেকশাস কারণে, একটা নন ইনফেকশাস। নন ইনফেকশাসটা আমি আগে একটু বলে দিই, নন ইনফেকশাস বলতে ইউজুয়ালি অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস বাদে, সেটা কি একটা হতে পারে টক্সিন, যেমন অ্যালকোহল। এটা আমাদের ফর্চুনেটলি রিলিজিয়াস কারণে আমাদের দেশে অ্যালকোহলের কনজামশন অনেকটা কম, এই অ্যালকোহলিক হেপাটাইটিসটা আমাদের দেশে কম্পারেটিভলি কম। যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিতে এই অ্যালকোহলিক হেপাটাইটিসটা অনেক বেশি, অনেক বেশি, এবং এটি ওদের এখন প্রধান কারণ হেপাটাইটিস এর। আচ্ছা, এরপরে আর কিছু ড্র্যাগের কারণ হতে পারে, যেমন রিফাম্পিসিন, রিফাম্পিসিনের কারণে হতে পারে, সালফোনামাইড, হ্যাঁ, এবং হ্যালোথেন যে আমরা অ্যানাস্থেসিয়া দিই ওই এর কারণে টিবি রোগে খাওয়া হয় রিফাম্পিসিনটা, আমরা টিবি রোগীদের দিয়ে থাকি, টিবি রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকি, সেক্ষেত্রে হেপাটাইটিস হতে পারে। এবার আরেকটা বিষয় হচ্ছে যে ইনফেকশাস কজ, যেটা হচ্ছে মেইন কনসার্নিং ইস্যু, সারা পৃথিবীতে যেটা নিয়ে বেশি আলোচনা হয়, যে হেপাটাইটিস বলতে আমরা বুঝি হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস কি কি ভাইরাস, হেপাটাইটিস এ থেকে এ বি সি ডি, ভাইরাল হেপাটাইটিসটাই আমাদের মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হেপাটাইটিস বি পজিটিভ নেগেটিভ আমরা এই কথাগুলো সারাক্ষণই সাধারণ মানুষরা কিন্তু শুনছি,
জি জি এটা অনেক যে সকল ঘরে এই ধরনের পেশেন্ট আছে তারাও এক ধরনের চিকিৎসক হয়ে গেছে, তারাও অনেক খুব ভালো জানে যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এনটিএসবি পজিটিভ, ওরা খুব ভালো জানে। যাই হোক, তারপর আমি ওভারঅল একটা ডিসকাশন করি যে হেপাটাইটিস এ বি ই এই তিনটা ভাইরাস ইউজুয়ালি সংক্রমিত ব্যক্তির, হ্যাঁ সংক্রমিত ব্যক্তির দ্বারা সংক্রমিত হয়ে অর্থাৎ দূষিত খাদ্য এবং দূষিত পানির মাধ্যমে এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়, স্প্রেড করে। হ্যাঁ, তাহলে এটাকে এটা থেকে অ্যাভয়েড করার উপায় কি? আমরা যদি আমাদের খাবার এবং পানিটাকে যদি আমরা ডিসইনফেক্ট্যান্ট করে নিতে পারি, অর্থাৎ আমরা বাসার যে খাবারটা ইউজুয়ালি ধরেই নেই যে ভালো, কিন্তু এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা, আমরা যে স্ট্রিট ফুড, যেটা রাস্তার খাবারগুলো, খোলামেলা জায়গায় যে খাবারগুলো তৈরি হয়, আমরা তো জানি না যে খাবারটা কে তৈরি করতেছে। দেখা যাচ্ছে উনিই হয়তো বা ইনফেকশাস পেশেন্ট, বিশেষ করে খোলা জায়গায় যে আমরা আখের রস খাই এবং ফলের রস তৈরি করে, দেখা যাচ্ছে যে আমি খাওয়ার আগেই আরেকজনে হয়তো বা হেপাটাইটিস এ বা ডিইতে আক্রান্ত এক ব্যক্তি ফলের রস অথবা আখের রস খেয়ে গেছে, ঠিক সেই একই গ্লাস আমি আবার পরের বার এসে খেলাম, তাহলে আমার শরীরের ভিতরে এই হেপাটাইটিস এ ডি চলে আসতে পারে। অর্থাৎ দূষিত খাদ্য এবং পানির মাধ্যমে বেসিক্যালি এই হেপাটাইটিস এ ডি একজনের শরীর থেকে আরেকজনের শরীর, মানে এক জায়গায় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে। এবার হেপাটাইটিস বি এবং সি, যেটা মোর কনসার্নিং ডাক্তার মুস্তাফিজ, আমরা জানি হেপাটাইটিস বিটা কি? হেপাটাইটিস বিটা তো সাধারণত রক্ত বা জি জি আমরা জানি যে ব্লাড ডোনেশনের মাধ্যমে, এইসব ব্লাডের মাধ্যমে সাধারণত ছড়ায়। এটা কি একটা গ্লাস দুজন শেয়ার করলে কি হেপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে? না, হেপাটাইটিস বি এবং সি এর পাশাপাশি আরো একটা ভাইরাসের কথা বলি, এইডস ভাইরাস। এই তিনটে ভাইরাসেরই সংক্রমণের ধরনটা প্রায় একই রকম, স্প্রেডিং ওয়েটা, পাথওয়েটা প্রায় একই রকম। কিরকম? এটা সাধারণত হেপাটাইটিস বি সির আক্রান্ত ব্যক্তির কাপড়, খাবার দাবারের বস্তু, প্লেট সবকিছু শেয়ার করা যায়, কারণ এর মাধ্যমে ছড়ায় না। তাহলে কিভাবে ছড়ায়? ছড়ায় হচ্ছে সংক্রমিত আমি ব্যক্তি। এই কথাটাই আসলে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম, এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে অনেকে হেপাটাইটিস বি পজিটিভ রোগীর সাথে খাবার শেয়ার করতেও ভয় পায়, এই না না ধরনের ভয়ের তো কোনো কারণ নেই। না, এর এই ধরনের কোনো ভয়ের কোনো কারণ নেই, এই ধরনের কোনো ভয়ের কারণে, তবে কিছু কিছু বিষয় মেনে চলতে হবে। সেটা কি? যেমন এটা আমি, আপনি যেটা একটু আগে বলেছেন যে সংক্রমিত ব্যক্তি রক্ত বা ব্লাড বা ব্লাড প্রোডাক্ট এবং তার বডি বডি ফ্লুইডের মাধ্যমে ইউজুয়ালি এটা একজনের বডি থেকে আরেকজনের বডিতে যায়, এক। নাম্বার টু হচ্ছে শারীরিক সম্পর্কের মাধ্যমে, অর্থাৎ জি যদি কেউ সংক্রমিত থাকে এরকম ব্যক্তির সাথে যদি কেউ শারীরিক সম্পর্কে জড়ায়, তাহলে তারও এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। আরেকটা হচ্ছে যদি প্রেগন্যান্ট মাদার যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে, তাহলে তার বেবির হেপাটাইটিস বিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, ডেলিভারির প্রসেসের সময় ছড়া যেতে পারে, ছড়িয়ে যেতে পারে। তাহলে এখন এটা আমাদের আরো কি কিভাবে হতে পারে, এটা কিভাবে আমরা আমাদের সমাজে লক্ষ্য করলে কাদের হতে পারে, কারা একটু ঝুঁকি, সেটা যদি একটু খেয়াল করেন, যারা যারা রেগুলারলি আমরা সেলুনে যারা শেভ করে, তার কি হয়, একই খুর যদি অনেকের একই ক্ষেত্রে খুর হয়, কয়েকজনকে যদি শেভ করে, ধরেন আজকে একই ব্লেড পাঁচজনকে, কয়েকজনের গায়ে যদি লাগে, হ্যাঁ ধরেন একই সকালবেলা যার শেভ করলো তার হয়তো হেপাটাইটিস বি বা সি পজিটিভ, সে একই খুঁট দিয়ে যদি পরবর্তী যাদেরকে সে শেভ শেভ করবে, শেভ করার সময় অবশ্যই একটু ব্লিডিং হবে, তখন তার বডিতে কিন্তু ইউজুয়ালি এটা ইউজুয়ালি ট্রান্সমিট করবে, এটা একটা ওয়ে। হ্যাঁ, এবারে যারা এটা অ্যালার্মিং বিষয়, এটা আমাদের সবার জানা উচিত। আরেকটা হচ্ছে যাদেরকে রেগুলার আমাদের হসপিটালে যেতে হয় বিভিন্ন কারণে, ইউজুয়ালি ব্লাড নিতে হয় অনেক, থ্যালাসেমিয়া, সিকেল সেল এনিমিয়া, ক্রনিক লিভার ডিজ, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের জন্য যাদের ডায়ালাইসিস করা লাগে, তাদের কি হয় বারবার ব্লাড নিতে হয়। এখন এই ব্লাড নেওয়ার সময় অনেক খুব সতর্কতা অবলম্বন করতে হবে, স্ক্রিনিং করতে হবে, অর্থাৎ যে ডোনেটেড ব্লাডটাকে ভালো করে পরীক্ষা করে নিতে হবে যে তার ভিতরে বি বা সি আছে কিনা, কারণ এই ব্লাডের যদি থাকে তাহলে কিন্তু চলে যাবে রিসিপিয়েন্টের ভিতরে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যারা ড্রাগ এডিক্টেড, ড্রাগ এডিক্টেড কি হয়, একসাথে 10-12 বন্ধু মিলে একই সিরিঞ্জ সবার শরীরে ঢুকাচ্ছে, হয়তো এদের ভিতরে কেউ না কেউ একদম হেপাটাইটিস বি বা সি পেশেন্ট বা কেরিয়ার, তখন অন্যদের বডিতেও চলে যাচ্ছে। এইগুলোই হচ্ছে কমন কারণ আর কি, হেপাটাইটিস বি এবং সি স্প্রেড আর করা। আর যে যে জন্ডিস হেপাটাইটিস এর মাধ্যমে বা ইর মাধ্যমে হয়, ওগুলো অনেক সময় ওই রাস্তায় যদি পানিটা কন্টামিনেটেড থাকে, আমরা বাইরের ফুচকা খাই বা আখের রস খাই, ওগুলোর মাধ্যমে কিন্তু এক ধরনের জন্ডিস হয়। এটাই হলো হেপাটাইটিস এ ডি ই, যেটা ডিটা সাধারণত বির সাথে আসে, হেপাটাইটিস এ আর ইটাই বলা ভালো। এটা সাধারণত এই যে
স্ট্রিট ফুড, খোলামেলা জায়গায় তৈরি করা খাবার, এ আর ই, এ এবং ই এর কথা আমি বলেছি, হেপাটাইটিস এ এবং ই। এটা সাধারণত এভাবেই স্প্রেড করে। এই জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে খাওয়ার সময়, বাহিরে খাবারের, বিশেষ করে বাহিরে খাওয়া খাবার খাবারের ক্ষেত্রে। হ্যাঁ, যাতে যে কোনো খাবার পেলেই আমরা যাতে না খাই, বিশেষ করে আমরা অনেক সময় আখের রস খাই, হ্যাঁ আখের রস খাই, তারপরে ফ্রুট জুস খাই রাস্তার পাশে, এগুলা অ্যাভয়েড করা উচিত। তবে একটা বিষয় যে হেপাটাইটিস এ আর বি হলে, জি জি বলুন। জি জি হেপাটাইটিস এটা সাধারণত ইমপ্রুভ হয়ে যায়, তাড়াতাড়ি ইমপ্রুভ হয়ে যায়। এ এবং ই দুটোই বি এবং সিটাই বোধহয় বেশি ভোগায়। ভোগায় বলতে, আমি একটু যদি সংক্ষেপে বলি এরকম, যে হেপাটাইটিস এ এন্ড ই হলে ইউজুয়ালি পেশেন্টের একটা নির্দিষ্ট পিরিয়ডে পরে তার জন্ডিস ডেভেলপ করে এবং একটু উইকনেস থাকে। হ্যাঁ, উইকনেস, বমি বমি ভাব অনেক সময়, এবং লো গ্রেড ফিভার থাকে, এবং অনেক সময় ডান সাইডে পেটে ব্যথা হতে পারে এবং লিভারটা বড় হয়ে যেতে পারে, এবং একটা পর্যায়ে গিয়ে পেশেন্ট স্পন্টোনিয়াসলি স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায় এটাই। আর যখন একবার ভালো হয়ে গেল, ভবিষ্যতে মানে তার ন্যাচারালি সে ভ্যাকসিনেটেড হয়ে গেল, তার আর ভবিষ্যতে এই ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ইউজুয়ালি আর থাকে না। হেপাটাইটিস বি এবং সি দিয়ে যারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে কি হয়, বির ক্ষেত্রে যদি আমি বলি, বির বির আবার কিন্তু দুইটা ধরন আছে। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে এই হেপাটাইটিস বিটা লং টাইম বহন করতে হয়, কিন্তু অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে 80-90% হেপাটাইটিস বি স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়, স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। অর্থাৎ 10% অ্যাডাল্ট পপুলেশনের হেপাটাইটিস বিটা কেরিয়ার হিসাবে থাকে অথবা সে বহন করে। সেটা কেরিয়ার বলাও ঠিক না, যেহেতু কেরিয়ারটা সে কোনো একটা সময় রিঅ্যাক্টিভেটেড হয়ে একটি অবস্থায় চলে যেতে পারে। এখন এই যে 10% পেশেন্টের হেপাটাইটিস বি যে থেকে গেল, হেপাটাইটিস বি বেরিয়ে আসছে, এই 10% পেশেন্টেরই কিন্তু সবার আবার জন্ডিস ডেভেলপ করবে না, সবারই কিন্তু লিভার খারাপ হবে না, এদেরই আবার 10% পেশেন্টের ক্রনিক লিভার সিরোসিস বা লিভারের সর্বশেষ যে প্রদাহ, যেটাকে আমরা বলি সিরোসিস অফ লিভার, সেখানে চলে যেতে পারে এবং সেখান থেকে ক্যান্সারে চলে যেতে পারে। আবার অন্যদিকে হেপাটাইটিস সিতে যারা আক্রান্ত হয়, তাদের কিন্তু 85% পেশেন্টেরই একবার আক্রান্ত হলে তার বডিতে থেকে যায় যদি সে চিকিৎসা না নেয়। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে হেপাটাইটিস সি মাত্র 10-15% পেশেন্টের স্পন্টেনিয়াস সক্রিয়ভাবে এটা কিওর হয়ে যাচ্ছে, আর হেপাটাইটিস বি প্রায় 90% সক্রিয়ভাবে কিওর হয়ে যাচ্ছে। এটা কিওর রেট অনেক বেশি, প্রায় 90%, এটা হচ্ছে অনলি 15%। আবার মানে হেপাটাইটিস বি তে যারা আক্রান্ত হয়, বি পজিটিভ হওয়া মানেই এটা না যে তার এটা দীর্ঘদিন থাকবে, 90%ই ঠিক হয়ে যায়, স্পন্টেনিয়াসটা ভালো হয়ে যাবে। নিজে নিজেই ভালো হয়ে যায়। এখানে একটা বিষয় আছে যে হেপাটাইটিস বি এবং সি ভালো হওয়ার সংখ্যাটা যেরকম আছে, এখন হেপাটাইটিস বি ভাইরাস যখন আপনি আক্রান্ত হবেন বা যদি যখন কোনো পেশেন্ট আক্রান্ত হয়, সাধারণত এটা 6 মান্থের ভিতরে ইউজুয়ালি নেগেটিভ হয়ে যায়। 6 মান্থ পরে যদি এটা থাকে, তখন বুঝতে হবে যে এটা আর নেগেটিভ হবে না, বিষয়টা একটু বুঝতে হবে। কিন্তু অর্থাৎ আজকে আমার হেপাটাইটিস বি তে আমি আক্রান্ত হওয়ার পরে, আমি আক্রান্ত হওয়ার পরে আমি পরীক্ষা করে দেখলাম হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, আবার 3 মাস পরে আবার একটা পরীক্ষা করব। এখন 100 জনের 3 মাস পর পরীক্ষা করলে দেখা যাবে যে 90 জনেরই হেপাটাইটিস বি নেগেটিভ হয়ে গেছে, বাট 10 জনের থেকে যাচ্ছে। এবং এই থেকে যাওয়াটা যদি 6 মাস পরে আবার একবার পরীক্ষা করবো, 6 মাস পরে গিয়ে যদি দেখি যে 6 মাস পরেও এই হেপাটাইটিস বি ভাইরাসটা আছে, তাহলে বুঝতে হবে যে এই গ্রুপ অর্থাৎ এই যে 10% বা 100 জনের ভিতরে 10 জনের এইটা থেকে যাবে লং টাইম, এটা আর কিওর হবে না। তাহলে তো একদম সবাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, হেপাটাইটিস বি পজিটিভ হলে 90%ই 6 মাসের মধ্যে ইমপ্রুভ হয়ে যাওয়ার কথা। 90% আর যে 10% রয়ে গেল, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের চিকিৎসার প্রসিডিউরটা কি? যে 10% রয়ে গেল, তার আবার 90% এর কোনো সমস্যা তৈরি হয় না, ইউজুয়ালি লিভারটা খারাপ অবস্থায় যায়। 10% এর আবার 90% এর কোনো সমস্যা হয় না, হয় না, কিন্তু 10% এর ইউজুয়ালি খারাপ অবস্থা যায়, সিরোসিস অফ লিভার। তার মানে কি, আপনার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হয়েছে, তাহলে কি আপনি, যেহেতু আমি অনেক আশার কথা বললাম, তাহলে কি আপনি বাসায় বসে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে পেশেন্ট তো জানে না যে এই যে যারা কেরিয়ার গ্রুপ 10%, তার আবার যে 10% যে তার সিরোসিস অফ লিভার হবে, সেটা তো সে জানে না যে কোন 10% হবে। এজন্য একটা প্রতি 6 মাস পর পর একজন হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের আন্ডারে ফলো আপে থাকতে হবে। তিনি বিভিন্ন পরীক্ষা করে লিভার, ইউজুয়ালি লিভার কি করে, লিভার যখন আক্রান্ত হয় হেপাটাইটিস বি বা সি বা ভাইরাস বা যে কোনো ভাইরাস দিয়ে, লিভার সেল গুলোকে আক্রান্ত করে, প্রদাহ হয়, সেখান থেকে বিভিন্ন ধরনের রস বের হয়, এনজাইম বের হয়। হ্যাঁ,
তখন আমরা ডক্টরসরা বা ফিজিশিয়ানরা কি করেন, সাধারণত এসজিপিটি নামক, হ্যাঁ এসজিপিটি এসজিওটি, হ্যাঁ এগুলো পরীক্ষা করে দেখেন যে এটা কি পরিমাণে তার বাড়ছে, এবং ভাইরাল লোড করেন। হ্যাঁ হেপাটাইটিস বির ক্ষেত্রে ডিএনএ লোড করেন, এবং আর হেপাটাইটিস সির ক্ষেত্রে আরএনএ লোড করে দেখেন যে তার ভাইরাসটা কোন পর্যায়ে আছে। সেই পর্যায়ের উপরে ভিত্তি করে তারা চিকিৎসা নির্ধারণ করেন। কোন চিকিৎসা ফলো আপ মানিয়ে কিন্তু সে চিকিৎসা দিবে সেটা নয়, কিন্তু চিকিৎসা দেবে কখন ড্রাগ ট্রিটমেন্ট স্টার্ট করবে তারও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ যখন ইউজুয়ালি এসজিপিটি অনেক বেড়ে যাবে, যখন ডিএনএ লোড লোড বা ভাইরাস লোডটা বেড়ে যাবে, তখন সাধারণত ট্রিটমেন্ট শুরু করবে। কিন্তু অবশ্যই পেশেন্টকে একজন ফিজিশিয়ানের ফলো আপে থাকতে হবে, এ কারণেই, কারণ আপনার আপনি জানছেন না কার হবে, তাহলে সিরোসিস হইলো, আবার সিরোসিস থেকে কিন্তু ইউজুয়ালি লিভার ক্যান্সার হয়। তাহলে আপনি যদি ফলো আপে থাকেন তাহলে আগেই সিরোসিসটা প্রিভেন্ট করা অনেক সময় সম্ভব হয়। এক, ভাইরাসটা যাতে অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে তারা ভাইরাল অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিয়ে ভাইরাসটাকে সাপ্রেস করে রাখতে পারে, হয়তো হেপাটাইটিস বি ক্ষেত্রে কিওর করা সম্ভব না, কিন্তু ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভ করে রাখা সম্ভব হয়, এবং সিরোসিসটাকে অনেকটা ডিলে ডিলে করা সম্ভব হয় যাতে আগে আর্লি সিরোসিস ডেভেলপ না করে। এবং যদি হেপাটাইটিস বি আক্রান্ত, এবং যদি ক্যান্সার ডেভেলপ করে হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের অবশ্যই রেগুলার ফলো আপে থাকতে হয় এবং সিরো ফলো আপে থাকতে হয়, কারণ সিরোসিস সম্পর্কে সাধারণ মানুষ জানে যে এটা কতটা ভয়ঙ্কর একটা লেট স্টেজ, একেবারে লেট স্টেজ। এবং সুবিধা ফলো আপের আরো একটা সুবিধা হচ্ছে, যখন হেপাটাইটিস বি বা সির পেশেন্ট যখন সিরোসিসে ক্যান্সার হয়, তখন যদি ফলো আপে থাকে তাহলে খুব কি হয়, তাহলে প্রতি 6 মাস পর পর যাচ্ছে আল্ট্রাসাউন্ড করতেছে, খুব ক্যান্সার হলে হয় কি খুব আর্লি অবস্থায় আর্লি স্টেজে ধরা পড়ে। আর্লি স্টেজে ধরা পড়লে খুবই চমৎকার ট্রিটমেন্ট আছে, আমরা সেক্ষেত্রে আমরা হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিটিক সার্জনরা সেই টিউমারের অপারেশন করি। আমরা খুব আর্লি স্টেজে থাকলে আমরা লিভার টিউমারটা কেটে দিলে রোগী ইউজুয়ালি ভালো টিউমার থেকে মুক্ত থাকেন। এবার আসেন হেপাটাইটিস সি ট্রিটমেন্ট একটু বলি। হেপাটাইটিস, তাহলে হেপাটাইটিস বি থেকে বাঁচার একটা উপায় কি, হেপাটাইটিস বি থেকে বাঁচার উপায় হচ্ছে যে যেভাবে স্প্রেড করে সেই স্প্রেডিং পাথওয়েটা বন্ধ করে দেওয়া, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, প্রত্যেক ব্যক্তিকেই ভ্যাকসিন নিয়ে নিতে হবে, কিন্তু ভ্যাকসিন নেওয়ার আগে অবশ্যই একটু পরীক্ষা করে নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার, অর্থাৎ তার বডিতে অলরেডি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ আছে কিনা, যদি না থাকে তাহলে প্রত্যেকেই হেপাটাইটিস বি ভাইরাসটা নিয়ে নেবে। তবে আমাদের দেশে যারা ইয়ং জেনারেশন তাদের জন্য একটা সুবিধা, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি তাদের জন্য ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। আমরা কিন্তু ইপিআই শিডিউলে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে এসেছি, আমরা একটু জন্মের পরে যে আমাদের টিকার শিডিউলটা সরকারিভাবে শুরু হয় সেখানে হেপাটাইটিস বি এ টিকা দিয়ে দিচ্ছি। জি, এজন্যই একটা সময় কি ইনশাআল্লাহ আমরা ছোটবেলায় পাইনি কিন্তু আমাদের বেবিরা পেয়েছে, যে এই জন্য যে বেবিরা যারা বড় হচ্ছে ওদের কিন্তু হেপাটাইটিস বি তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবং আমরাও আশা করছি একটা পর্যায়ে গিয়ে হেপাটাইটিস বি ভাইরাস বাংলাদেশ থেকে চলে যাবে। আমি একটা তত্ত্ব দিই, যেমন আগে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের হার ছিল প্রায় 10%, এখন এটা প্রায় আমাদের এটা 4-5% এর মতো চলে আসছে। তার মানে অবশ্যই এটার একটা রোল প্লে করতেছে এই ইপিআই, ইপিআই তাহলে হেপাট এটা একটা গুড নিউজ। ইপিআই আমরা যে ইমিউনাইজেশনের কারণে এটার কিউরেটিভ ট্রিটমেন্ট নাই, বাট এটার আবার প্রিভেন্টিভ মেজার ব্যবস্থা আছে যে ভ্যাকসিনেশন। এবারে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে একটু বলতে চাই, এটা খুবই চমৎকার একটা ব্যাপার যে হেপাটাইটিস সি এর আবার কোনো ভ্যাকসিন নেই, প্রিভেন্টিভ অন্যান্য স্প্রেডিং এর ব্যবস্থাটা পার্সোনালি আপনি নিবেন, বাট ভ্যাকসিন আবিষ্কার হয়নি, করা সম্ভব হচ্ছে না, যেহেতু এটা অনেক ধরনের। কিন্তু এর আবার কমপ্লিট ট্রিটমেন্ট আছে হেপাটাইটিস সি ভাইরাসের, হেপাটাইটিস সি ভাইরাসের একেবারে রিসেন্টলি কমপ্লিট ট্রিটমেন্ট বের হয়েছে। এবং আপনি শুনে খুশি হবেন আমাদের বাংলাদেশে এটা চমৎকারভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন আমাদের হেপাটোলজিস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে ইউরোপ আমেরিকা চীনে ওখানেও যারা হেপাটাইটিস সিতে আক্রান্ত হন হয়তো ওইখানকার ডক্টরসের দ্বারা ট্রিটমেন্ট নিয়ে মেডিসিনটা বাংলাদেশ থেকে কিনে নিয়ে যান, এটা আপনারা অনেক সময় পেপার পত্রিকায় দেখেছেন। কারণটা কি, কারণ আমেরিকায় একটি হেপাটাইটিস সি ভাইরাসের কোর্স শেষ করতে আমেরিকা বা আমাদের বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা লাগে, আর আমাদের বাংলাদেশের যে সকল কোম্পানি ঔষধ তৈরি করতেছে একই রকম রেজাল্ট, একই রকম ইফিকেসি, বাট খরচ হয় 80,000 থেকে 1 লক্ষ টাকা, তার মানে 99 লক্ষ টাকা কমে যাচ্ছে। এই জন্য যে ইউরোপিয়ানরা চাইনিজরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের বিভিন্ন সার্ভিসের মাধ্যমে এসে তারা আমাদের বাংলাদেশ থেকে এই মেডিসিনটা ইউজুয়ালি হেপাটাইটিস সি ভাইরাসের জন্য সংগ্রহ করে। এটা তাহলে এটা হলো হেপাটো সেলুলার
জন্ডিসের যেটা বলতেছিলাম যে হেপাটোসিলোস জন্ডিসের একটা কারণ হচ্ছে যে এই হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস এ বি সি ডি ই, এবারে টক্সিন তো বললাম। এবার প্রেগন্যান্সিতে মা যদি হেপাটাইটিস বি পজিটিভ হয়, প্রেগন্যান্স মা যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে, সেক্ষেত্রে বাচ্চার পজিটিভ হওয়ার সম্ভাবনা কতটুকু, সেক্ষেত্রে কিভাবে ডেলিভারিটা করানো উচিত? জি এক্সেলেন্ট কোয়েশ্চেন, এটা আমাদেরকে অনেকেই করে। হেপাটাইটিস বি, মা প্রেগন্যান্ট মাদার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, অবশ্যই তাকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের ফলো আপে তিনি থাকবেন। হ্যাঁ, এক যেহেতু হেপাটাইটিস বি ভাইরাসের মাদারের ফলো আপটা এই জন্যই দরকার যেহেতু বেবির কোনো সমস্যা হতে পারে, একটা আছে প্রি টার্ম লেবার হতে পারে, আগে ডেলিভারি হয়ে যেতে পারে, এটা একটা ব্যাপার। এরপরে ডেলিভারির পরে তার হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হতে পারে। ইউজুয়ালি যখন আমরা প্লাসেন্টা কাটি বা ওই সময় ইউজুয়ালি প্রসেসটার সময় বি ভাইরাসটা মা থেকে বাচ্চাদের বডিতে চলে যায়, এজন্য ওই সময় আমরা দুইটা ইনজেকশন দিয়ে থাকি। হুম, দুইটা হেপাবার ওই হেপার সময় ইউনো দেখি যে মা পজিটিভ হলে বাচ্চাকে দুই ইনজেকশন থাইতে দেওয়া হয়, দুইটা ইনজেকশন দেওয়া হয়। দুই থাইতে দুইটা দুই উরুতে দুইটা ইনজেকশন দেওয়া হয়, একটা ইমিউনোগ্লোবুলিন জি 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 আর একটা হচ্ছে ভ্যাকসিন দিলে আশা করা যায় যে সে অনেক সে ভালো থাকবে আর কি, বেবি ভালো এই থাকবে। এটা জন্য একটা আমরা যারা গাইনির পেশেন্ট দেখি, আমরা কিন্তু হেপাটাইটিস বি মায়ের পজিটিভ থাকলে হাসপাতালে ডেলিভারি করার পরামর্শ দেই, কারণ অবশ্যই এটা বাড়িতে ফলো ওনারা এটা ভালো করে মেনটেন করতে পারবে না। পারবেন না, কারণ রোগীরা হচ্ছে হয়তো আমাদের কথার অর্থ কতটা বুঝে আমি জানি না, কিন্তু না হেপাটাইটিস বি পজিটিভ কোন মা অবশ্যই হাসপাতালে ডেলিভারি করাবেন। আমরা সকল মাকেই হাসপাতালে ডেলিভারি করাতে বলি, স্পেশালি এই যে যেসব মায়েদের রিস্কি কমপ্লিকেশন মাদার, আছে রিস্কি মাদার, তারা অবশ্যই হাসপাতালে ডেলিভারি করাবেন। জি 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 আর নাহলে বাসায় তো সেই ইঞ্জেকশনের হয়তো অ্যারেঞ্জ করতে পারবে না, দুইটা থাইতে দুই থাইতে দুইটা ইঞ্জেকশন দিতে হবে, হ্যাঁ সাথে সাথেই দিতে হবে, এটা কে দিবে, সেরকম যদি ব্যবস্থা সে করতে পারে সেটা ডেফিনেটলি ডিফারেন্ট ইস্যু। বাট আপনি যদি হসপিটালে নেন, গভর্নমেন্ট হসপিটালে তো এখন সব ধরনের ব্যবস্থাই আছে, তাহলে আপনার জন্য ইজি হয়ে গেল। সিস্টার, এক্সপার্ট সিস্টার আছে, জি তারা দিয়ে দিতে পারে, বাড়িতে তো এক্সপার্ট কেউ নাও যেতে পারে। আর আরেকটা এই যে হেপাটোসেলুলার জন্ডিসের আর কিছু কারণ আছে, জন্ডিসের হেপাটোসেলুলার জন্ডিসের কিছু টক্সিন বাদেও কিছু ব্যাকটেরিয়াও আছে এবং কিছু ফাঙ্গাস দিয়েও হতে পারে, এবং একটা আছে অটোইমিউন হেপাটাইটিস একটা টার্মস আছে। সাধারণত যাদের ইমিউনিটি কম তাদেরই হয়তো ফাঙ্গাসটা দিয়ে হয়, হ্যাঁ সেটাও হতে পারে, রোগ ইমিউনিটির প্রতিরোধ সাথে ক্ষমতা যে কম কোনো ভাইরাস যাদের। ব্যাকটেরিয়ার সাথে ইমিউনিটির একটা রিলেশন ডেফিনেটলি আছে। আর একটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস, আর আরেকটা হেপাটাইটিস আমরা বলি যেটাকে বলি মেটাবলিক হেপাটাইটিস বা মেটাবলিক ডিজিজ, সেটা কি যদি লিভারের ভিতরে কোনো কারণে কপারের পরিমাণ বা আয়রনের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে হেপাটাইটিস হতে পারে। তাহলে তাহলে যে কোনো হেপাটাইটিস এর ক্ষেত্রেই বা যে কোনো কারণে জন্ডিস হলে অবশ্যই আপনাকে ফিজিশিয়ানের ফলো আপে যেতে হবে। এবার আমি মনে হয় একটু অবস্ট্রাকটিভ জন্ডিস এর দিকে চলে যাই, যেহেতু আমি হ্যাঁ, এবার আমি অবস্ট্রাকটিভ আপনার জন্ডিস এর মূল সার্জন। বিষয়বস্তুতে চলে যেতে পারেন আপনি। জি অবস্ট্রাকটিভ আপনি, জন্ডিস, আমরা জানি যে ডাক্তার মুস্তাফিজুর রহমান একজন কি লিভার, পিত্তথলি, পিত্তনালী এবং অগ্ন্যাশয়ের বিশেষজ্ঞ সার্জন, সেহেতু এই অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাধাজনিত জন্ডিসের ব্যাপারটি তিনি রেগুলার চিকিৎসা দিয়ে থাকেন এবং বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওর গুলি তিনি রেগুলার করে যাচ্ছেন, এবং সেটা হচ্ছে তিনি আপনার কর্মস্থলের কথা একটু কাইন্ডলি বলেন। আপনি শেখ রাসেল? শেখ রাসেল জি, গ্যাস্ট্রো গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট। লিভার ইনস্টিটিউট হসপিটালে জি জি আছে, সেটা এখন একটা হ্যাঁ, এবং ডেডিকেটেড কোয়ান হসপিটাল, আপাতত রাজধানীর একটি রুটিন সদর। কার্যক্রমটা একটু বন্ধ আছে। তাই আমি ওখানে কর্মরত আছি, যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে অবস্ট্রাকটিভ এই জন্ডিসটা কি, কারণে আপনার, যেহেতু আপনি ঢাকায় সেন্ট্রালি কাজ করছেন, আপনার এক্সপোজার অনেক বেশি, আপনি আমাদের অবশ্যই এই সম্পর্কে ভালো বলতে পারবেন। তো এই বাধাজনিত কারণে যে জন্ডিস, এটা কি কি কারণে কোথায় কোথায় বাধা পেতে পারে, এই এই ব্যাপারগুলো আপনি আপনার মানে সহজ ভাষায় আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলুন প্লিজ। বাধা জনিত যে আপনি বললেন শব্দটা, শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে পিত্ত যেটা আমি বললাম সেই আরবিসি ব্রেকডাউন থেকে শুরু করে একেবারে পায়ুপথ পর্যন্ত এই যে লম্বা পথ, হ্যাঁ এই লম্বা পথের তো সব জায়গায় বাধা পায় না, বাধা মানে অবস্ট্রাকশনটা হয় না, অবস্ট্রাকশনটা হয় হচ্ছে লিভার সেল থেকে যখন বিলিরুবিনটা বের হলো, বের হয়েই হচ্ছে বিলিয়ারি ক্যানালুকিলি দিয়ে এটা পিত্ত নালীতে চলে আসে। এখন এই পিত্ত লিভারের বাহিরে পিত্ত নালীর দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটারের মতো। হুম, এই 12 সেন্টিমিটার জায়গায় ইভেন লিভারের ভিতরেও যদি কোনো টিউমার হয় বা কোনো অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রেও পিত্তনালীগুলো আটকে যেতে পারে। এখন কিভাবে আটকে যেতে পারে, এই যে পিত্তনালী কি, পিত্তনালী একটা টিউবের মতো, এই টিউব বা পাইপ, এই পাইপের ভিতর থেকে পিত্ত নেমে লিভার থেকে খাদ্যনালীতে আসে, অর্থাৎ লিভার এবং খাদ্যনালীর মাঝখানে একটা টিউবের মতো থাকে যেটাকে আমরা পিত্তনালী বলি,
সেই টিউব দিয়ে লিভার লিভারের পিত্ত লিভার থেকে বের হয়ে খাদ্যনালীতে পৌঁছায়। এখন সেই পিত্তের ভিতরেই থাকে বিলিরুবিন। এখন কোন কারণে যদি এই পাইপটা আটকে যায় অর্থাৎ পিত্তনালীটা ব্লক হয়ে যায়, কি কিভাবে ব্লক হতে পারে? এখন যদি পিত্তনালীর ভিতরে যদি কোনো কারণে, সাধারণত কি হয়, মোস্ট অফ দ্য রিজনটা কি অবস্ট্রাকশন, সেটা হচ্ছে স্টোন, যদি পাথর ফর্মেশন হয় এই পিত্তনালীর পথে, লম্বা পথ, এর কোথাও যদি পাথর ফর্মেশন হয়ে বন্ধ করে দেয়, তাহলে আপনার জন্ডিস, বাতাজনিত জন্ডিস হতে পারে। অথবা এই পিত্তনালীর এই লম্বা পথে যদি কোথাও টিউমার বা ক্যান্সার হয়, তাহলে কি হবে, এটা ব্লক বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে জন্ডিস হতে পারে। এবারে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের বিশেষ করে প্যানক্রিয়াসটা একটা অর্গান যেটা আমাদের পেটের পিছনের দিকে থাকে। ওই প্যানক্রিয়াসের হেডেই হচ্ছে পিত্তনালীটা, পিত্তনালীটা ওখান প্যানক্রিয়াসের হেডের ভিতর থেকে ক্রস করে আপনার খাদ্যনালীতে গিয়ে শেষ হয়। এখন এই প্যানক্রিয়াসের মাথায় অথবা প্যানক্রিয়াসে যদি কোনো ক্যান্সার হয় বা প্যানক্রিয়াসে টিউমার হয়, ইভেন যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, দীর্ঘদিন যদি ধরে যদি সে কোনো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভোগে, সেক্ষেত্রেও কিন্তু এই পিত্তনালীটা বন্ধ হয়ে যায়, তার অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হতে পারে। আর একটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে কৃমির কারণে ওয়ার্ম, হুক ওয়ার্ম, অ্যাসকারিস ল্যাম্বিকাস বলি আমরা, এই কৃমি দিয়েও কিন্তু পিত্তনালীটা বন্ধ হয়ে যেতে পারে। যদি প্রচুর পরিমাণে কৃমি থাকে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, এই কৃমিগুলো দেখা মোস্তাফিজ, এই কৃমির কারণে পিত্তনালীতে কৃমি ঢুকা, এই জিনিসটা কিন্তু আমরা আরো 10-12 বছর আগে অনেক বেশি পেতাম। এখন কিন্তু আমরা বছরে দুইবার করে সরকারি ভাবে স্কুলগুলোতে কৃমির ওষুধ দিচ্ছি, হয়তো এই কারণে এটা কিন্তু আমরা আগের চেয়ে অনেক কম পাচ্ছি। ডেফিনেটলি এই যে গভর্নমেন্টের যে এই যে প্রসেস গুলো, একটা হচ্ছে ইপিএ তে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন চালু করার মাধ্যমে যেভাবে হেপাটাইটিস বি কমছে, ঠিক তেমনি ভাবে এই অ্যান্টিহেলমেন্টিক মেডিসিন দেওয়ার কারণেই কিন্তু সুনাম কুড়িয়েছে, তার ভিতরে একটি কিন্তু আমাদের স্বাস্থ্য খাত। হয়তো আমার দর্শকরা শুনে অনেক, আমরা আন্তর্জাতিক ভাবে যে কয়েকটি পুরস্কার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে পেরেছি বাংলাদেশের, এর মধ্যে অনেকগুলোই হেলথের কারণে। এই জন্য আমরা একজন ডাক্তার হিসেবে অবশ্যই আমরা প্রাউড ফিল করি। যেমন কিছুদিন আগে ভ্যাকসিন হিরো পুরস্কার পেল, এছাড়াও আমাদের মানে আরো অনেকগুলো পুরস্কার যেগুলো হচ্ছে হেলথ রিলেটেড আন্তর্জাতিক পুরস্কার। হ্যাঁ, এই জন্য আমরা আসলে স্বাস্থ্যকর্মী হিসেবে প্রাউড ফিল করি। এর পাশাপাশি আমি যখন আপনি বা আমি যখন বিষয়টা বললাম যে আমাদের বাংলাদেশ এই হেলথ রিলেটেড ক্ষেত্রেই অনেক ভালো করতেছে, বা তখন অনেক দর্শকই শুনে হয়তো বা অবাক হবেন কি বলছে এরা, তাহলে আমি তাদের তাদের জন্য একটু বলতে চাই। আপনি যখন কোনো দেশের অবস্থান বা কোনো দেশের ফিনান্সের কন্ডিশন কি, তাদের অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, তাদের চিকিৎসাগত অবস্থা যদি আপনি দেখতে চান, তার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে, যেমন খাদ্যের একটা অর্গানাইজেশন আছে, আবার চিকিৎসার একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল, হু, WHO, তো হু প্রতি বছরই একটা র্যাঙ্কিং করে ওয়ার্ল্ডের চিকিৎসার র্যাঙ্কিং, যে পৃথিবীর কোন কোন দেশ কোন কোন অবস্থানে আছে। আপনি সেখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ দেন, দেখেন যে বাংলাদেশের চিকিৎসার মান আমাদের এশিয়া মহাদেশের ভিতরে অনেক দেশের থেকে, ইভেন বলতে গেলে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার অনেক দেশ, ইন্ডিয়ার থেকেও আমরা ভালো, পাকিস্তানের থেকে তো অনেক ভালো, নেপালের থেকে ভালো, অনেক দেশের থেকেই আমরা ভালো, শুধু আমাদের থেকে এই কাছাকাছি এগিয়ে আছে শুধুমাত্র শ্রীলঙ্কা, আমাদের সাবকন্টিনেন্টে এবারে আমরা সবার থেকে এগিয়ে আছে। শ্রীলঙ্কার মাতৃ মৃত্যু হার অনেক কম। জি, আসলে একটি দেশের সাইকোসোশ্যাল অবস্থা অনেকটা ডিপেন্ড করে, যেসব মার্কার দিয়ে বোঝা যায়, এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু পয়েন্ট হচ্ছে মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু, যেটা কিন্তু আমরা অনেক ভালো করার কারণেই কিন্তু আমরা MDG তে আমরা মানে 15 সালের আগেই পুরস্কার পেয়ে গেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘে পুরস্কৃত হয়েছেন MDG তে ভালো করার জন্য, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, মাতৃ মৃত্যু শিশু মৃত্যু কমানোর জন্য অসাধারণ অবদানের জন্য, যে ডক্টর পলি বাংলাদেশের পক্ষে সম্ভব হয়েছিল। আমরা যে বিষয়ে ছিলাম সেই অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাধাজনিত জন্ডিসের যে কারণগুলো বললাম, এ বাদেও কিছু অবস্ট্রাকশন হতে পারে পিত্ত থলির মানে নালীর ভিতরে কোনো সমস্যা নয়, পিত্তনালীর বাহিরের সমস্যা। সেটা কিরকম, অর্থাৎ পিত্তনালীর আশেপাশে যে অর্গানগুলো আছে সেখানে যদি কোনো টিউমার হয়, সেক্ষেত্রেও আমরা অনেক সময় দেখছি যে পিত্তনালী আটকে যেতে পারে। যেমন একটা উদাহরণ বললাম, এই যে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের টিউমার দিয়ে পিত্তথলিটা বন্ধ হয়ে যেতে পারে। এবাদেও অনেক সময় স্টোমাক বা কোলন বা আশেপাশের যে অন্য বডির অন্য কোনো ক্যান্সার হওয়ার, আমাদের বিশেষ করে পেটের ভিতরে যে কোনো ক্যান্সার হলেই লিভারে চলে যায় এবং অনেক সময়
পিত্তনালীর আশেপাশে যে লিম্ফ নোড গুলো আছে ওই লিম্ফ নোডেও এই ক্যান্সার ছড়িয়ে পড়ে। তো সেই লিম্ফ নোড গুলো বড় হয়ে এই পিত্তনালীকে কম্প্রেস করে বা বন্ধ করে দিয়েও জন্ডিস তৈরি করতে পারে। এই যে সকল কারণগুলো বললাম, যে কৃমি ঢোকা, স্টোন ফর্মেশন হওয়া, ক্যান্সার হওয়া, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এবং ইভেন লিভারের আরেকটা টার্ম আমি বলতে চাই, আমরা সবসময় শুনে থাকি পিত্ত থলির পাথর, পিত্ত নালীর পাথর, লিভারেরও পাথর হয়। কিন্তু আমরা অনেক ট্রিটমেন্ট করেছি, আমরা সাধারণ আমরা অনেক ট্রিটমেন্ট করে থাকি, লিভারেও কিন্তু পাথর হয়। লিভারের ভিতরে যেহেতু পিত্ত নালি আছে, বিলিয়ারি ক্যানালুকিলি আছে, ওর ভিতরে কিন্তু পাথর ফর্মেশন হয়। এই জন্য কিন্তু সার্জারি বা ডিপেন্ড করে, মানে এক এক সময় এক এক ধরনের চিকিৎসা দিতে হয়, ইউজুয়ালি সার্জারিটাই বেশি প্রয়োজন হয়। আমার মনে হয় আমার দর্শকরা বুঝতে পারছে যে বাতাজনিত জন্ডিসটা কি। হ্যাঁ, আমার মনে হয় বুঝতে পেরেছে। আসলে সাধারণত আপনি বলতে চাচ্ছেন যে কমন কজ গুলো হচ্ছে যে পিত্ত নালী গুলোর অনেক চিকন চিকন ব্রাঞ্চ পুরোটা লিভারে ছড়ানো থাকে, যেটার মধ্যে দিয়ে পিত্ত রসটা কালেক্ট হয়ে আসে। সেখানে কোথাও বাধা পড়তে পারে, সেখানে পাথর হতে পারে, পিত্ত নালীতে পাথর হতে পারে, পিত্ত থলিতে পাথর হতে পারে, হ্যাঁ, পিত্ত থলি পাথর এবং হতে বিভিন্ন পারে। জায়গায় টিউমার হতে পারে। জি জি, ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ, এখন পাথর হলে আমরা কি ধরনের চিকিৎসা করব, আর টিউমার হলে আমরা কি ধরনের চিকিৎসা করব? জি, চমৎকার কোয়েশ্চেন করেছেন, ধন্যবাদ। পাথরের অপারেশন যদি আপনি বলি, যে প্রথমে আমি পিত্ত নালীর পাথরটা বলতে চাই, পিত্ত নালীটাই যেহেতু পিত্ত নালীর পাথরই কমন, পিত্তথলির পাথর বেশি কমন, তারপরে হচ্ছে পিত্ত নালী। এখন পিত্ত নালীর পাথরটা বেসিক্যালি পিত্তথলি থেকে আসে। পিত্ত নালীর যত পাথর তার 96% পেশেন্টের ক্ষেত্রে পিত্তথলি থেকে তৈরি হয়, পিত্তথলিতে তৈরি হয়ে মাইগ্রেট করে পিত্ত নালীতে চলে আসে। আর অনলি 4% পেশেন্টের ক্ষেত্রে পিত্ত নালীতেই প্রাথমিকভাবে পাথর তৈরি হয় বিভিন্ন ইনফেকশনের কারণে। হ্যাঁ, তাহলে পিত্ত নালীর পাথর যখন হয়, পেশেন্ট সাধারণত আমাদের কাছে কি নিয়ে আসে? সাধারণত জন্ডিসের আলোচনা হচ্ছে, তার মানে অবশ্যই জন্ডিস থাকবে। এই জন্ডিসের পাশাপাশি আমরা কিভাবে বুঝি যে একটা পেশেন্টের অবস্ট্রাকটিভ জনিত জন্ডিস, রোগীরা কেমনি বুঝে একজন সার্জন বা হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনের কাছে যাবেন? যখন দেখবেন যে তার চোখ, চোখের সাদা অংশ এবং শরীরের অন্যান্য অংশ হলুদ হয়ে গেছে, নম্বর ওয়ান। এক নম্বর দুই হলো, যদি তার অনেক সময় মলের রং সাদা হয়ে যেতে পারে, ফ্যাকাশে কালার। দুই নম্বর থ্রি হলো, যদি তার প্রস্রাবের রং সরিষার তেলের মতো হয়ে যায়, গাঢ় হয়ে যায় তখনও, এবং সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণে পেশেন্টের ইচিং ডেভেলপ করে, চুলকানি তৈরি করে। তাই আমি যেগুলো বললাম, একটা হচ্ছে জন্ডিস তো থাকবেই, এর পাশাপাশি ফ্যাকাশে কালারের মল বা সাদা বা বেলে মাটির মতো মল, সরিষার তেলের মতো প্রস্রাব, এবং শরীর চুলকাবে। এর পাশাপাশি আর কি কি থাকতে পারে? যদি জন্ডিস স্টোনের কারণে হয়, তাহলে কি হবে, ডান সাইডে পেটে, ইউজুয়ালি রাইট আপার অ্যাবডোমিনালে রিকারেন্ট পেইন হবে, বারবার পেইন হবে, এবং মাঝে মাঝে এই পেইনের সাথে জ্বর, কাপড় দিয়ে জ্বর আসতে পারে, যেটাকে আমরা বলি কলনজাইটিস, পেইন, ব্যথা, জন্ডিস থাকতে পারে। আর যদি মেলিগনেন্সির কারণে হয়, মেলিগনেন্সি ইউজুয়ালি একটু এলডারলি পেশেন্টদের হয়, একটু বয়স্কদের, বুড়ো পেশেন্টদের হয়, ইউজুয়ালি 50 and above, অবশ্য তার আগের বয়সেরও হতে পারে, তবে বয়স্কদের, বুড়োদের চান্স একটু বেশি, বৃদ্ধদের চান্সটা বেশি। এখন যখন ক্যান্সারের কারণে হবে, তাহলে সেক্ষেত্রে আরো কিছু কিছু সিমটমস থাকে। একটা হচ্ছে খাবারের অরুচি থাকবে, ওজন কমে যাবে, ওজন কমে যাবে, এবং পেশেন্টের ভমিটিং থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে। এই সমস্যাগুলো সাধারণত নিয়ে আসে। এখন পিত্তনালীর পাথরের চিকিৎসা আমরা কিভাবে করি? পিত্তনালীর পাথরের পেশেন্ট যখন এই সমস্যাগুলো নিয়ে আসে, আমরা তখন প্রথমেই ইভালুয়েশন করি, তার সমস্যার হিস্ট্রিটা নিয়েই উপসর্গ লক্ষণগুলো নিরূপণ করি, এবং তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করে কিছু ইনভেস্টিগেশন করি। প্রথম যে ইনভেস্টিগেশন, সাধারণত একটা আল্ট্রাসোনোগ্রাম করি। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম করি, আর যেটা আর লিভার এনজাইম করি, লিভারের কিছু টেস্ট করি। সাধারণত অ্যালকালাইন ফসফেটেসটা অনেক বেড়ে যাবে অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণে, ALP বলি সমক্ষে, অ্যালকালাইন ফসফেটেস প্রথম দিন টাইম এগুলো ইউজুয়ালি বেড়ে যায়। আর যদি আমি আল্ট্রাসাউন্ড করি, তাহলে এখন আল্ট্রাসাউন্ডে দেখা যাবে যে পিত্ত নালীটা ডাইলেটেড হয়ে গেছে, অর্থাৎ ফুলে গেছে। সাধারণত যে ক্যালিবার থাকার কথা 5 to 6 mm, কিন্তু তার থেকে বেশি ফুলে গেছে, হয়তো 8 mm বা 10 mm হয়ে গেছে। এ বাদেও আল্ট্রাসাউন্ড করার সময় প্রাইমারি কস্টটাও অনেক সময় পাওয়া যেতে পারে, কি অনেক সময় পিত্ত নালীতে পাথর দেখাও যেতে পারে, এবং প্যানক্রিয়াসের হেডে যে ক্যান্সার অথবা পিত্ত নালীর ক্যান্সার খুব রেয়ারলি দেখা যেতে পারে। যদি দেখা নাও যায়, কিন্তু দেখা যাবে যে পিত্ত নালীটা ফুলে উঠছে বা ক্যালিবারটা বড় হয়ে গেছে, তখনই আমরা যখনই দেখবো যে পিত্ত থলি নালীর
ফুলে উঠছে এবং তার অবস্থাটি জন্ডিস আছে, তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন চলে যাই। যদি স্টোন সন্দেহ করি তখন আমরা এমআরসিপি করি। সাধারণত এমআরসিপি করে আমরা দেখি যে তার পাথরের অবস্থানটা কোথায়, এক, এবং হচ্ছে পাথরের সাইজ কতটুকু। ইআরসিপি টেস্ট সম্পর্কেও আমাদের একটু বলবেন প্লিজ। আমি ইআরসিপি যেটা আমরা করি টেস্ট, ইআরসিপি এখনই আমি বলতে যাচ্ছি যে ইআরসিপিটা হচ্ছে যে এই যে পাথরের ক্ষেত্রে, পাথরের যখন পেশেন্ট আসলো পিত্তনালীর পাথরের ক্ষেত্রে, পিত্তনালীর পাথরের ক্ষেত্রে আমি পরীক্ষা নিরীক্ষা করে যখন এমআরসিপি করে দেখি যে তার পাথরের সাইজ কতটুকু এবং অবস্থানটা কতটুকু। যদি পাথরের সাইজ দেড় সেন্টিমিটার কম হয় এবং পিত্তনালীর শেষ ভাগে যদি কোনো ধরনের অবস্ট্রাকশন না থাকে, অন্য কোনো অবস্ট্রাকশন না থাকে, শুধুমাত্র পিত্ত পাথর দিয়ে আটকে গেছে, তাহলে আমরা ইআরসিপি দিয়ে এই পাথরটা মুখ দিয়ে একটা এন্ডোস্কোপি, যেটা ঠিক ওই এন্ডোস্কোপির মতোই ওই একই যন্ত্র, তার সাথে আর একটা স্কোপ লাগিয়ে একটা এন্ডোস্কোপ ইআরসিপি মেশিন, ইআরসিপি বলা হয়, সেই ইআরসিপি দিয়ে পিত্তনালীর পাথর বের করা সম্ভব। কিন্তু সাইজটা অবশ্যই সেটা দেড় সেন্টিমিটারের কম হতে হবে। কিন্তু এই সাইজটা যদি দেড় সেন্টিমিটারের বেশি হয়ে যায় তখন কিন্তু আপনাকে সার্জারি করতে হবে, সার্জারি করে পিত্ত নালীর পাথর অপারেশন করতে হবে। এখন একটা বিষয় আছে যে পাথর পিত্ত নালীতে, আমি কি পিত্ত নালীর পাথর রিমুভ করার সাথে সাথে আপনার ট্রিটমেন্ট শেষ কিনা, না ট্রিটমেন্ট শেষ না, পিত্ত নালীর পাথর অপারেশন আপনি হয়তো বা ইআরসিপি দিয়ে করলেন অথবা পেট কেটেই করলেন, যে প্রসেসই করলেন না কেন, এই পাথরটা কিন্তু তৈরি হয়েছিল পিত্ত থলিতে। যেহেতু আমি বলেছিলাম 96% পিত্ত থলি থেকে আসে, তাহলে আপনি যদি পিত্ত থলির চিকিৎসা পাশাপাশি না করে দেন তাহলে কিন্তু তার আবার এই পাথর হবে। তাহলে কি করতে হবে, এই ইআরসিপি বা সার্জারি করার পরে 4 সপ্তাহ ওই একই সেটিং এ অথবা 4 সপ্তাহ পরে তার পিত্তথলির অপারেশনটা করে দিতে হবে। আমরা সাধারণত ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করি, খুব ছোট ছোট 3টা বা 4টা ছিদ্র করে পিত্তথলিটা কেটে ফেলি, তাহলে তার কমপ্লিট ট্রিটমেন্ট হলো পিত্তনালীর স্টোন, বাট পিত্তথলির যখন অপারেশন শেষ করলাম তখনই তার এই পিত্তথলি নালীর অপারেশনটা কমপ্লিট হলো। এটা গেল একটা। এবার আসেন ক্যান্সার, যে আর একটা অবস্ট্রাকশন অন্যতম কারণ হচ্ছে ক্যান্সার। আপনার যখনই আমাদের কাছে পেশেন্ট আসে আমরা পেশেন্টকে ইভালুয়েশন করি। হ্যাঁ, একটা হচ্ছে হিস্ট্রিটা নেওয়ার পরে তাকে কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করি, লিভার ফাংশন টেস্ট করি এবং টিউমার মার্কার করি, যে কিছু নির্দিষ্ট টিউমার আছে CA99 বা আরো কিছু মার্কার আছে সেগুলো করি, আর কিছু ইমেজিং ইনভেস্টিগেশন করি। একটা তো আল্ট্রাসোনোগ্রাম বললাম, এবারে আমরা কন্টাস্ট সিটি স্ক্যান এবং কোনো কোনো ক্ষেত্রে এমআরআই উইথ এমআরসিপিও করার প্রয়োজন হয়। এইগুলো করে আমরা ডিসিশন বা আমরা বেসিক্যালি স্টেজিংটা করি, আমরা দেখি যে তার টিউমারের কোন স্টেজে আছে। আমরা যদি দেখি যে টিউমারটা এটা সার্জারি করা সম্ভব, রিসেক্টেবল, অপারেশন করা সম্ভব, তখন আমরা পেশেন্টকে বলি যে হ্যাঁ বাবা আপনার আর্লি স্টেজে আছে, আপনি এখন অপারেশন করলে ভালো হয়ে যাবেন। এখন সেই ক্যান্সারটা কোথায় কোথায় হতে পারে, ইউজুয়ালি পিত্তনালীর যে কোনো জায়গায় হতে পারে, সবচেয়ে বেশি হয় রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট যেখানে সংযুক্ত হয়, এটাকে আমরা বলি ক্ল্যাটিস্কিন টিউমার। এটা একটা মেডিকেল টার্ম, অর্থাৎ পিত্তনালীরই ক্যান্সার বললেই সহজে হয়। এই পিত্তনালীর ক্যান্সার সেক্ষেত্রে অপারেশন করতে হবে। আর একটা হচ্ছে যে পিত্তনালীর শেষ ভাগে টিউমার হতে পারে, এম্পুলারি কার্সিনোমা বলি, সেক্ষেত্রে অপারেশন করতে হয়। আর একটা হচ্ছে যদি প্যানক্রিয়াসের মাথা বা হেডে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই অবস্থাটি জন্ডিস হবে এবং আপনার অপারেশন করা লাগবে। যদি এটা আর্লি স্টেজ হয়, আর্লি স্টেজিং করার পরে যদি মনে করি এটা রিসেক্টেবল, সার্জারি করা সম্ভব, যদি টিউমারের সাইজ 4 সেন্টিমিটারের কম হয় এবং যদি বডির অন্যান্য জায়গায় সড়াইয়ে না পড়ে, তাহলে আমরা সার্জারি করি। সার্জারিটা একটু ডিফিকাল্ট সার্জারি, বাট আমাদের কাছে অতটা ডিফিকাল্ট না। যে ক্যান্সার বা অগ্ন্যাশয়ের মাথায় যে ক্যান্সার, এটা কিন্তু আমরা বেশ কিছু মানে পাই, আমরা আল্ট্রাসোনোগ্রামেও পাই। এটা মনে হয় মানে ইদানিং একটু বেশি পাওয়া যাচ্ছে তুলনা মানে আগের চেয়ে। তো সেই ক্ষেত্রে কি কোনো বিশেষ সার্জারি করার মানে কিভাবে আপনারা সার্জারিটা করেন, বিশেষ কোনো প্রক্রিয়া আছে? ডেফিনেটলি প্যানক্রিয়াসের ক্যান্সারের 90% হয় প্যানক্রিয়াসের হেডে, আর প্যানক্রিয়াসের হেডের ক্যান্সার হলে সুবিধাও আছে অসুবিধা আছে। সুবিধাটা হলে খুব আর্লি বোঝা, মোটামুটি পেশেন্ট সচেতন থাকলে আর্লি বোঝা যায়, যেহেতু পেশেন্টের আর্লি জন্ডিস ডেভেলপ করে, সেই জন্ডিস ডেভেলপ করার সাথে সাথে আসলে আমরা দ্রুত স্টেজিং করে তাকে হয়তো ডিসিশন নিতে পারি যে সার্জারি করা সম্ভব হলে সার্জারি করি। যে সার্জারি করে সেটাকে ইউজুয়ালি আমরা হুইপলস অপারেশন বলি বা প্যানক্রিয়াটিক ডিউডেনেক্টমি বলি। এটা লার্জ বা লং অপারেশন, সেটা করতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে।
এবং এম্পুলারি ক্যান্সার যেটা বলছিলাম, এই পিত্তনালী, অপারেশনের প্রক্রিয়াটা সম্পর্কে সংক্ষেপে বলবেন, যদি আমরা বুঝি আপনার এটা অপারেশনের আসলে প্রক্রিয়াটা একটা কিভাবে সম্ভব আমাদের একটা। পেটের ভিতরে যত অপারেশন করি, হ্যাঁ, তার ভিতরে এটা দুই তিনটা কঠিন অপারেশনের ভিতরে একটা, দুই জি, তিনটা কঠিন এটা একটা অপারেশনের কঠিন ভিতরে অপারেশন, এই জন্যই জানতে চাচ্ছি এটা সম্পর্কে আমাদের একটু কৌতূহল আছে। 6 আওয়ার্স মানে 6 ঘন্টা সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে, আবার অনেক সময় কমও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। এক্ষেত্রে আমরা কি করি, আসলে হয় কি, যখন কোনো অর্গানের আমরা ক্যান্সারের কোনো অর্গানের ক্যান্সারের অপারেশন করি, শুধু সেই ক্যান্সারটুকুই শুধু আমরা কেটে ফেলি না, তার সারাউন্ডিংস অর্গান গুলোকেও আমাকে, বা সারাউন্ডিংস অর্গানকেও কাটতে হয়, সারাউন্ডিংস যে টিস্যু গুলো থাকে সেগুলোকে তুলে নিয়ে আসতে হয়, কারণ সেক্ষেত্রে, কারণ কি, সারাউন্ডিংস অর্গান গুলোকেও মাইক্রোমেটাস্টাসিস থাকে, ছোট ছোট টিউমার ছড়ানো থাকে, যদি সম্পূর্ণভাবে আশেপাশের একটু অর্গান ছড়িয়ে গুলোকে যায় না তুলে আশেপাশে। নিয়ে আসি, তাহলে কিন্তু আলটিমেটলি পেশেন্টের লাভ হয় না। এখন হয় কি, এই যে প্যানক্রিয়াসে হেডের আপনি অপারেশন, হুইপলস যে অপারেশনটা করি, এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার। এই প্যানক্রিয়াসের হেডের ভিতরে কি কি থাকে, এই প্যানক্রিয়াসের হেডটা থাকে ডিউডেনাম, অর্থাৎ পাকস্থলী এবং ডিউডেনাম এর সাথে ঢুকানো থাকে, ডিউডেনামের সিলুপ বা ডিউডেনামের লুপের ভিতরে ঢুকানো থাকে প্যানক্রিয়াসের হেড, আবার প্যানক্রিয়াসের হেডের ভিতরে ঢুকানো থাকে হচ্ছে পিত্ত নালী। তাহলে তাহলে আপনাকে এই যদি প্যানক্রিয়াসের হেড কাটতে হয়, তার মানে হুইপলস অপারেশন আমি কি কি করি, এই যে উপরে যে পাকস্থলী, পাকস্থলীর অর্ধেক কেটে ফেলি, সাথে পাকস্থলীর নিচের দিকে ডিউডেনাম এবং সাথে খাদ্যনালীর উপরের যদুনামের প্রায় 10 সেন্টিমিটার কাটতে হয়, এবং হেড, প্যানক্রিয়াসের হেড এবং নেক এটাকে কাটতে হয়, সাথে হচ্ছে পিত্তথলি এবং পিত্তনালী এটাও কেটে ফেলি। কেটে ফেলি কোন পর্যন্ত, একবারে প্রায় লিভার পর্যন্ত। তাহলে আমরা অনেকগুলো অর্গান কেটে ফেললাম, কেটে ফেলে দেওয়ার পরে তাহলে কি করবে, তাহলে স্টোমাক তো আমরা কেটে ফেললাম, তাহলে স্টোমাককে খাবার, স্টোমাকের খাবারটাকে তো আমাকে খাদ্যনালীতে পৌঁছে দেবে, তাহলে কি করি, আমরা রিকনস্ট্রাকশন করি। রিকনস্ট্রাকশন কি, নিচ থেকে খাদ্যনালী তুলে এনে স্টোমাকের সাথে লাগাই দিই, অর্থাৎ স্টোমাক থেকে তখন খাদ্যনালীতে চলে আসে। এক নম্বর টু হচ্ছে এই যে পিত্তনালীটা কেটে দিয়ে আসলাম, তাহলে লিভারে যে বললাম যে পিত্ত তৈরি হয় লিভারে, তাহলে কিভাবে এটা খাদ্যনালীতে আসবে, আমি পাইপটা তো কেটে ফেললাম, ওইখানে আমরা ওই লিভারের ওখানে একটু পিত্তনালী থাকে, ওখানে গিয়ে আমরা খাদ্যনালীটা লাগিয়ে দিই, যেটাকে আমরা হেপাটিকো জেজুনস্টমি বলি, এর মাধ্যমে পিত্তটা খাদ্যনালীতে চলে আসে। আবার একইভাবে এই যে প্রক্রিয়া, এটা প্রগনোসিস কেমন, এটা পরবর্তীতে কেমন থাকে, এই রোগীগুলো ভালো থাকে? এটা আসলে ডিপেন্ডস করে হচ্ছে যে আমরা কোন অবস্থায় পেশেন্টের অপারেশন করলাম, যদি ভেরি আর্লি স্টেজে অপারেশন করতে পারি তাহলে তার প্রগ্রেসিস অনেক ভালো, অনেক ভালো। এটা এখন কোন কারণে অপারেশন করতেছি, এটা কি প্যানক্রিয়াসের হেডের টিউমারের কারণে না পিত্তনালীর শেষ ভাগের ক্যান্সারের কারণে, যদি পিত্তনালীর শেষ ভাগের ক্যান্সারের কারণে অপারেশন করি তার প্রগ্নোসিস খুবই ভালো, যদি আর্লি স্টেজে করা যায় তাহলে প্রায় 60% পেশেন্ট প্রায় 5 ইয়ার্স সার্ভাইভ করে। আর প্যানক্রিয়াটিক হেডের ক্যান্সার এটা হচ্ছে স্টেজিং এর উপর ডিপেন্ড করে, কোনো কোনো ক্ষেত্রে যদি খুব আর্লি স্টেজে করা যায় সেক্ষেত্রে অনেক সময় 20% পেশেন্ট 5 ইয়ার্স সার্ভাইভ করে, আবার যদি একটু লেট স্টেজে করি সেক্ষেত্রে আরো কম, সার্ভাইভাল রেটটা অনেকটা কমে আসে। এখন একটা বিষয় আছে, আমরা কি সবসময় টিউমারকে কেটে করার জন্য, কি টিউমারকে তুলে ফেলার জন্য কি সার্জারি করি কিনা, এটা একটা প্রশ্ন, যে না আমরা সার্জারি, যে কোনো টিউমারের সার্জারির ক্ষেত্রে দুই ধরনের সার্জারি করে থাকি, একটা হচ্ছে কিউরেটিভ সার্জারি আর একটা হচ্ছে প্যালিয়েটিভ সার্জারি। প্যালিয়েটিভ, কিউরেটিভটা কি, কিউরেটিভ হলো পুরো ক্যান্সারটাকে তুলে ফেলা, পুরো ক্যান্সার তুলে ফেলে যে সার্জারি করা হয় সেটা হচ্ছে কিউরেটিভ সার্জারি, রোগী ভালো হয়ে গেল। কিউরেটিভ সার্জারি করার পরে হয়তো তার প্রয়োজন অনুযায়ী ক্যান্সারের ডাক্তারের কাছে নির্দেশনা নিয়ে হয়তো বা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিলে পেশেন্ট ভালো হয়ে যাবে। আবার কিছু কিছু ক্যান্সার এমন একটা অবস্থায় পৌঁছে যায়, অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, যে তার ক্যান্সার, পুরো ক্যান্সার তুলে ফেলা সম্ভব হয় না, বাট কিন্তু তার অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেমন তার খাবার, খাদ্যনালীটা বন্ধ হয়ে গেছে, খাবার খেতে পারে না, জন্ডিস ডেভেলপ করছে যেহেতু পিত্তটা নিচের দিকে নামতে পারে না, সেক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ সার্জারি করি, বা সংক্ষেপে বলি উপসর্গ দূরীভূতকরণ সার্জারি, আমরা মেডিকেল সায়েন্সে বলি প্যালিয়েটিভ সার্জারি। আমরা অনেক সময় এই যে পিত্ত নালীর ক্যান্সার অথবা প্যানক্রিয়াসের ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক সময় এই যে প্যালিয়েটিভ সার্জারি করি, প্যালিয়েটিভ সার্জারি কি, ক্যান্সারটা ওই জায়গায় থাকবে কিন্তু আমরা পাকস্থলীর সাথে, যেহেতু তার খাদ্যনালীটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, কারণ কি পিত্তনালীর শেষ ভাগে হেডে যে ক্যান্সারটা থাকে সেটা খাদ্যনালীকে কম্প্রেস করে, খাদ্যনালীটাকে বন্ধ করে দেয়, এবং যেমন ভাবে পিত্তনালীটাকে বন্ধ করে দেয়, তাহলে আমরা কি করি, স্টোমাকের সাথে বা পাকস্থলীর সাথে একটা খাদ্যনালী জোড়া লাগাই দিয়ে বাইপাস করে দিই, তাহলে কি হয়, সে ইজিলি, রুগী যতদিন বেঁচে থাকে তার খাবার আর বমি হয় না, খাবারটা ইজিলি খাদ্যনালী দিয়ে পাস করে যায়। ঠিক তেমনি ভাবে খাদ্যনালীকে
এনে আমরা পিত্তনালীর উপরের দিকে একটা জোড়া লাগাই দিই, তাহলে কি হয় আর্থার অবস্ট্রাকটিভ জন্ডিসটা রিলিফ করে যাবে, বাট ক্যান্সার জায়গায় থাকবে কিন্তু পেশেন্ট ভালো হয়ে যাবে। কারণ পেশেন্ট ভালো হবে বলতে তার উপসর্গটা অনেকটা দূরীভূত হবে, কারণ সে খেতেও পারবে আবার জন্ডিসটাও কমে গেল, কারণ হচ্ছে আমি পিত্তনালীর উপরে উপরিভাগের দিকে একটা খাদ্যনালীর জোড়া লাগিয়ে দিয়ে দিলাম। এটাকে বলি ট্রিপল বাইপাস, আবার অনেক সময় বাইপাসও বলা হয়। তবে আরেকটা ক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেক সময় আমরা এই যে পেলিয়েটিভ যে জিনিসটা, পেলিয়েটিভটা আমরা সার্জারি না করে অনেক সময় আমরা এন্ডোস্কোপিক প্রসিজারও করতে পারি, সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রেন্টোলজিস্ট হেপাটোলজিস্ট বা আমাদের অনেক সার্জনরাও এই ইআরসিপি করে থাকেন। ইআরসিপি করার সুবিধাটা হচ্ছে টিউমারটা এমন একটা স্টেজে চলে গেছে, অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তার আর টিউমারটা অপারেশন করার মতো অবস্থানে নেই, লিভারে চলে গেছে, ছড়িয়ে পড়েছে, রোগীর অবস্থা এতই খারাপ যে সে এত বড় লং সার্জারি টলারেট করতে পারবে না, সেক্ষেত্রে একটা ইআরসিপি করে ওই যে পিত্তনালীর ভিতরে একটা পাইপ বসিয়ে দেওয়া হয়। তাতে সুবিধাটা হলো রোগী যতদিন বেঁচে থাকে ওই তার জন্ডিসটা রিলিভ হয়ে যায়, যেহেতু পিত্তটা নিচের দিকে আমার একটা পথ তৈরি করে দিয়ে আসলাম, এটা ইআরসিপি দিয়ে করা সম্ভব। আবার ঠিক তেমনই ভাবে ইআরসিপি দিয়ে ডিউডেনাল ডিউডেনাম যদি আটকে যায় ওখানেও একটা স্টেন্ট বসানো সম্ভব। এটা স্টেন্ট বসানোর সিস্টেমটা ইউজুয়ালি যদি এল্ডারলি পেশেন্ট হয়, ইউজুয়ালি এল্ডারলি পেশেন্ট হয় এবং সে লং সার্জারি টলারেট করতে পারবে না, সেক্ষেত্রে আমরা ইআরসিপি ইউজ করি। বাট ইআরসিপির থেকে যদি ট্রিপল বাইপাস করা যায়, যদি পেশেন্ট কম্পারেটিভলি ইয়ঙ্গার হয় এবং মনে করি যদি সার্জারি সে সাস্টেন করতে পারবে, তাহলে তাকে ট্রিপল বাইপাস করে দেওয়া টাই বেটার। ধন্যবাদ জানিয়েছে। তো আমি আপনাকে আমাদের আমরা যে ব্যাপারগুলো ফেস করি চাঁদপুরে এই ধরনের কিছু আলোচনা করি, যেমন ধরেন অনেকেই বলে যে জন্ডিস ঝাড়াইছে, তারপর হচ্ছে টোটকা ট্রিটমেন্ট কবিরাজ, তারপর ঝাড়ফুঁক, তারপর কপালে অনেক সময় দেখি কি যেন কাঠি কাঠি পড়ে আসছে, এই ব্যাপারগুলোর মানে বৈজ্ঞানিক একটু ব্যাখ্যা আমি শুনতে চাই। চমৎকার ভাবে আপনি বলছেন, শুনেন এটা হেপাটাইটিস এর মেইন কারণ বাংলাদেশে কিন্তু ভাইরাল হেপাটাইটিস। হ্যাঁ, আপনার যে কোনো জন্ডিসই হোক, যে টোটকা চিকিৎসা আমরা নেই, হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের ঝাড় ফুঁক, হ্যাঁ পানি পড়া, তারপর হচ্ছে আমরা আগে ছোটবেলায় দেখেছি গ্রামে মশা পড়া, বা সব হচ্ছে এগুলো অবৈজ্ঞানিক, এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই, এর মাধ্যমে রোগীদের অনেক ক্ষতি হয়। কিরকম ক্ষতি হয়, সাপোজ হেপাটাইটিস বি বা সি দ্বারা সে আক্রান্ত হলো, সে এইভাবে জন্ডিস কমানোর বা ভালো হওয়ার চেষ্টা করলো, তখন কি হয় সেই জন্ডিস থেকে সিরোসিস এবং আলটিমেটলি ক্যান্সারে রূপ নিল। অথচ সে যদি ভাবছে যে তার তো চিকিৎসা হচ্ছেই, সে এই আশায় থাকে, এদিকে লিভারের অবস্থা খারাপ হতে থাকে, দেরি করে আমাদের কাছে আসছে, যদি চিকিৎসা নাও নিত, মানে এই যে ঝাড়ফুঁক বা পানি পড়া যদি নাও নিত সেক্ষেত্রে ভালো হয়ে যেত, তখন তার পেশেন্ট একটা মিসবিলিভ হয় যে আমি মনে হয় এই যে বাসায় বা আমাদের কিচেনে যে মশা ঝুলাই রাখে অনেকে, এই যে কলা গাছের মশা ঝুলাই রাখে, আপনি বলেন কাঠা কাঠি পরা দেয়, তারপর হচ্ছে পয়সা, তো এইগুলো করে মনে করে যে এইগুলোর কারণেই আমার জন্ডিসটা কমছে, কারণ হচ্ছে এই হলে তো এমনি জন্ডিস ভালো হয়ে যাবে, এটা একটা ব্যাপার। সুতরাং আমার আপনাদের সকল দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, কোন ধরনের অবৈজ্ঞানিক কোন চিকিৎসা পদ্ধতি আপনারা গ্রহণ করবেন না, কোন টোটকা চিকিৎসায় বিশ্বাস করবেন না, এটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা অনেক চিকিৎসার ক্ষেত্রে দেখছি বিভিন্ন ক্যান্সারের চিকিৎসা আর্লি স্টেজে অনেক সময় ক্যান্সার ধরাও পড়ে, কিন্তু রোগীরা কি করে এই ধরনের টোটকা চিকিৎসার সহযোগিতা নেয়, ইভেন আরো হার্বাল চিকিৎসা নেয়, তখন কি হয় অ্যাডভান্স স্টেজে চলে যায়। এবং হার্বালের কথাটা আসলে আরো খারাপ একটা ব্যাপার, হার্বাল মেডিসিন গুলো ম্যাক্সিমাম কিন্তু লিভারে প্রসেস হয়, লিভার তাহলে লিভার লিভার এমনি আক্রান্ত আছে, সেই লিভারকে আরো বেশি হার্বাল মেডিসিন গুলো আরো বেশি আক্রান্ত করে ফেলে। সুতরাং আমাদের বেশিরভাগ লোকই হার্বাল চিকিৎসার দিকে ঝুঁকে পড়ছে। আমি এমনও দেখেছি, আমি একটা ট্রেনিং এ গিয়েছিলাম পাবলিক হেলথে, সেখানে আমাদের কিছু ভিডিও দেখানো হয়েছিল বা কিছু ছবি স্টিল চিত্র দেখানো হয়েছিল, যেখানে লিভারকে
মানে ছিদ্র করে, চামড়া ছিদ্র করে লিভার কাটা হয়েছে সেই চিহ্নটা পর্যন্ত আমাদের দেখানো হয়েছিল। মানে সেই রোগী পরে মারা গেছে, মানে তার লিভার কেটে বের করে নিয়ে আসছে। এই ব্যাপারগুলো অনেকে বিশ্বাস করে যে লিভার কেটে ফেলছে, লিভার, আমাদের গ্রামে চাঁদপুরে একটা ভাষা বলে লিভার খিলাইছে, এটার অর্থটা কি আমি জানি না ঠিক। মানে প্রচুর লিভার ওরা অপরচুনিটি কাটে পাওয়া যায়, কি করে আমি ঠিক সব কিছু জানি না, এগুলো কি বলে বলে আসলে আমাদের সারা রোগীরা। দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই ধরনের অপচিকিৎসা হচ্ছে। এই জন্য আমাদেরকে হ্যাঁ আরো হ্যাঁ বেশি সচেতন হতে হবে, আরো বেশি সতর্ক হতে হবে, আমাদেরকেও আরো বেশি সচেতন করতে হবে। আমাদের প্রোগ্রাম করার উদ্দেশ্যটা কিন্তু এটাই যে এই যে ভাইরাস গুলো যেভাবে স্প্রেড করে, স্প্রেডিং এর পথ এটা বন্ধ করতে হবে। যারা হেপাটাইটিস বি এগেনস্ট এখনো ভ্যাকসিন নেয়নি তারা ভ্যাকসিন নিবে, আর প্রত্যেক বেবিকে যাতে ইপিএ শিডিউল অনুযায়ী যাতে তারা ভ্যাকসিনেশন নিয়ে নেয়, তাহলে তারা ভালো থাকবে। এবং জন্ডিস হওয়া মাত্রই কোনোভাবে নেগলেক্ট করা যাবে না। যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে অবশ্যই হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন অথবা জেনারেল সার্জন যারা চিকিৎসা করে তাদের কাছে যেতে হবে। যদি হেপাটোসেলুলার জন্ডিস যেটা বলছিলাম, হেপাটাইটিস এ বি সি ডি ই দিয়ে হয়, তাহলে আপনার অবশ্যই হেপাটোলজিস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এদের কাছ থেকে চিকিৎসা নেবেন। আর যে নবজাতকদের যে জন্ডিস হয় অবশ্যই আপনারা পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন। হ্যাঁ, যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় তাহলে সেক্ষেত্রে পেডিয়াট্রিক সার্জন অথবা হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জনরা একত্রিত হয়ে চিকিৎসা দিয়ে থাকেন। কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না, আপনাকে অনেক জন্ডিস ধন্যবাদ। কোনো কোন উপসর্গ রোগের নয়, জন্য কোন জন্ডিস ডাক্তারের কাছে অবশ্যই। যাবে, এটা কিন্তু জি সাধারণ মানুষের একটা অনেক সময় খুব বেশি কনফিউজ হয়ে যায় যে কোনটার জন্য কোন ডাক্তারের কাছে যাবে। জি আমাদের এই পেজের এটাই সার্থকতা যে আপনাদের মতো বিশেষজ্ঞ স্যার ডাক্তাররা আসছেন এবং আমাদের ভিউয়ার্সদেরকে একটা পরামর্শ দিচ্ছেন যে আপনার কি ধরনের সমস্যা হলে আপনারা কোন ধরনের ডাক্তারদের কাছে যাবেন। আমি আপনাকে সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের থ্যাংক সময় ইউ, দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ ডাক্তার মুস্তাফিজ, আমরা আরো কিছু পেশেন্টের কাছে শুনি, তারা বলে যে আমার আমরা কিন্তু জন্ডিস অনেক হয়েছিল, আমি জন্ডিসের ওষুধ খাইছি, বা তারা তো বুঝার কথা, মানে হয়তো চোখ হলুদ হলে বা প্রস্রাব হলুদ হলে অনেক সময় বোঝা যায় যে তার জন্ডিস হয়েছিল, কিন্তু ওর অনেক সময় সাধারণ মানুষ নর্মালি একটু দুর্বল লাগলেও তারা ধরে নেয় যে তার জন্ডিস, তারা ঝাড়াতে চলে যায় বা ওষুধ খায় দোকান থেকে নিয়ে, কিন্তু জন্ডিস কি না এটা তো আসলে তারা নিজেরা সবকিছু সবসময় বোঝার কথা না। এটা তো আমরা ব্লাড টেস্ট করলে সামান্য একটু জন্ডিস থাকলেও আমরা ডাক্তাররা বুঝতে পারবো, রোগীরা তো সবসময় সবকিছুকে জন্ডিস মনে করলে তো হবে না, একটু দুর্বল শরীর লাগলেই বলে যে জন্ডিস, আমার জন্ডিস, আমার জন্ডিস হয়েছিল বা আমার জন্ডিস হয়েছে, এ ধরনের কথা কিন্তু আমরা শুনি রোগীদের কাছে। হ্যাঁ, আপনারা তাদের জন্য কি বলবেন আপনি যে আপনি জন্ডিস ধারণা করলে কি করতে হবে? আপনি নিজে একজন ইউএসএফপি হিসেবে গ্রামীণ লেভেলে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, আপনি দেখেছেন যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষই প্রায় চিকিৎসক। সবাই বলে ফেলাচ্ছে যে পেটে ব্যথা হলেই দেখবেন যে আপনার রোগে, আরেকজন বলে ফেলাচ্ছে যে আরো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সাইকোলজিক্যালি দুর্বল করে ফেলাচ্ছে। হ্যাঁ, একটু দুর্বল পাশের লোকজন তার আত্মীয় স্বজন বলে এই তোর জন্ডিস ডেভেলপ করছে, ওকে কিন্তু আরো সাইকোলজিক্যালি সিক করে ফেলাচ্ছে। এটা হচ্ছে আমাদের হ্যাঁ বাংলাদেশের একটা ট্রেডিশন। এটা এটা থেকে বের হতে গেলে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, আরো বেশি শিক্ষিত হতে হবে। আর একটা বিষয় যেটা বলছিলেন যে আসলে এরকম জন্ডিস হতে পারে কিনা, না, জন্ডিস হলে হতে গেলে অবশ্যই আপনাকে হলুদ হতে হবে। জন্ডিস হতে গেলে অবশ্যই আপনার সবার আগে চোখের সাদা অংশ হলুদ কিনে, যেটা লাইট প্রাকৃতিক লাইটে দেখতে হবে, ঘরের লাইটে কিন্তু এটা বোঝা যাবে না, সূর্যের আলোতে দেখতে হবে। হ্যাঁ, এক নম্বর টু ন্যাচারাল আলো তো দেখতে হবে। এক জি এবং নম্বর দুই হলো আপনাকে অবশ্যই কিছু পরীক্ষা করতে হবে, যেটা বলছিলাম কিছু লিভার টেস্ট, লিভার এনজাইম টেস্ট করতে হবে, সাথে হয়তো আল্ট্রাসোনো, বা সেটা আপনার যিনি চিকিৎসক তিনি সিদ্ধান্ত নেবেন কি কি পরীক্ষা করবেন। জন্ডিস ফিল করলেই আপনি অবশ্যই আপনি ডক্টরসের কাছে যাবেন, বাসায় বসে কোনো চিকিৎসা বা কোনো টোটকা চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই, যেটা আপনাকে অনেক বিপদের দিকে নিয়ে যেতে পারে এবং আপনাকে সেক্ষেত্রে মৃত্যুর পথেও নিয়ে যেতে পারে আপনি টোটকা চিকিৎসার মাধ্যমে। ডাক্তার মুস্তাফিজ, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, আমরা আমার ধারণা আমার আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি, এবং চাঁদপুরের জনগণের পাশাপাশি আমার আমি আমাদের দেশের অনেকেই আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন, আশা করি উপকৃত হচ্ছেন। আমাদের দর্শকরা কিন্তু অনেক প্রশ্ন করেছে, আপনি আপনি দ্রুত কি আমাদের প্রশ্নগুলো করেন, আমি কমেন্টস কিন্তু গুলো দেখতে রেপিডলি পাচ্ছেন? অ্যান্সার করে যাই, রেপিডলি অ্যান্সার করে যাই, আমি কিন্তু কোনো কমেন্টস দেখতে আপনি পারতেছি কি আমার আপনি কি আপনি কি কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন? না। এখানে তো কমেন্টস নেই, আগে হয়তো বা কমেন্টস করা ছিল, সেগুলো তো আমি স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, আমি অনেক আমাকে কমেন্ট দেখতে পাচ্ছি। আমি আপনাকে দুই একটা কমেন্ট তাহলে বলে মানে শোনাচ্ছি। একটু দ্রুত যদি বলেন তাহলে আমি তাহলে ওগুলোর অ্যান্সার করতে পারতাম আর কি, যেহেতু আপনার কিন্তু লাইভ অলরেডি 1.25 ঘন্টা পার করছেন, দর্শক কিন্তু এতক্ষণ থাকবে আচ্ছা না বা আচ্ছা, তারা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। অধৈর্য হয়ে যাবে। হ্যাঁ, অধৈর্য হয়ে যাবে, সুতরাং আচ্ছা আমার মনে হয় আমরা রেপিডলি শেষ পাঁচ করেন। থেকে 7 মিনিট কথা বলে আমরা আজকের মতো জি বিদায় নিব। আপনার কোয়েশ্চেন অ্যান্ড আচ্ছা, অ্যান্সার, এখানে একজন কমেন্ট করেছে, কোশ্চেন, হ্যাঁ জি কোয়েশ্চেন এখানে নেই। ডাক্তার আশিক দত্ত, ডাক্তার আশিক দত্ত বরিশাল মেডিকেল কলেজের
30তম ব্যাচ, তোমাকে অনেক ধন্যবাদ, সে আমাদের লাইভটি দেখছেন এবং আমাদের দুজনকেই সে ধন্যবাদ জানিয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। রায়হান সাহেব লিখেছেন, মানে এই প্রোগ্রামটা না দেখলে উনি ব্যাপারগুলো হয়তো জানতে পারতেন না, আপনাকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, ফয়সাল থ্যাংক হোসেন ইউ। লিখেছেন, জি যতক্ষণ থাকবে দাঁত আমরা উঠানোর সময় অনেক ব্যথা। দেখতে পাচ্ছি যে আসলে অনেক এখানে কেউ 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 অন্য সাবজেক্ট নিয়ে কোশ্চেন করেছেন, কেউ কেউ অন্য সাবজেক্টে কোশ্চেন করেছেন। আসলে দাঁতের সমস্যার জন্য আমরা একসময় একজন ডেন্টিস্ট অতিথিকে আমন্ত্রণ জানাবো, জি সংশ্লিষ্ট বা অনেকে কোশ্চেনগুলো পা যদি ব্যথা পারেন, ইত্যাদি কোশ্চেন গুলো বলছেন, সেইগুলো আজকে আমরা আলোচনা করব না। সংশ্লিষ্ট কোশ্চেন আমরা চাচ্ছিলাম সম্পৃক্ত বা সংশ্লিষ্ট কোশ্চেন দিলেই ভালো হয়, জন্ডিস রিলেটেড, স্পেশালি অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাধাজনিত জন্ডিস যদি কোনো প্রশ্ন থাকে। আপনি প্রশ্ন খুঁজে, তারপর ভিতরে আমি একটু কথা বলি ওই দর্শকদের উদ্দেশ্যে। যদি তাহলে আপনি বাধাজনিত জন্ডিস, তাহলে তো বুঝতেই পারলেন যে আপনার চোখ সহ শরীরের বিভিন্ন অংশ হলুদ হয়ে যাবে, শরীরের বিভিন্ন অংশ ইচিং হবে বা চুলকাবে, পরচাপ গাঢ় কালার বা আচ্ছা, স্বেচ্ছাচারী দিকে এখানে যাবে একজন এবং শামীম নামে গাঢ় একজন কালার হয়ে দর্শক যাবে, এটাই বলছেন হচ্ছে জন্ডিসের যে লক্ষণ। জি তিনি, জি জি প্রশ্ন জি শামীম নামে একজন দর্শক বলছেন, উনি 4 দিন ধরে কোনো স্মেল পাচ্ছেন না, গন্ধ পাচ্ছেন না, এটার সাথে কি কোনো জন্ডিসের সংশ্লিষ্টতা আছে? স্মেল পা না পাওয়ার সাথে জন্ডিসের সম্পৃক্ততা আছে যদি জন্ডিস তার দেখা যায়। জন্ডিস থাকলে তার স্মেলিং এর সমস্যা হতে পারে, কিন্তু যদি জন্ডিস দেখাই না যায় তাহলে তো এটার সাথে কোনো স্মেলিং এর সম্পর্ক নেই, তাহলে অন্য কারণ খুঁজতে হবে। জন্ডিস আচ্ছা, থাকলে তো রুহুল নামে একজন, রুবেল, সরি, জি ডক্টর মুস্তাফিজ, MD রুবেল নামে একজন দর্শক কোশ্চেন করেছেন, স্যার আমার সব সময় প্রস্রাব হলুদ হয়, করণীয় কি? হ্যাঁ, সবসময় ইউরিন হলুদ হয় এর অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যদি সে প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ কম খায়, তাহলে তার যদি পানি কম খেলে তার কনসেন্ট্রেট ইউরিন হয়ে ইউরিনের কালারটা একটু ডার্ক কালার হতে পারে, সেক্ষেত্রে তার কাছে অনেকটা জন্ডিসের মতো মনে হতে পারে। কিন্তু শুধু ইউরিন দেখেই তো জন্ডিস বলা যাবে না, কারণ জন্ডিস বলতে গেলে আপনার চোখ বা শরীরের অন্যান্য অংশ হলুদ হতে হবে, পাশাপাশি ব্লাড টেস্ট করে আপনার বিলিরুবিনের একটা মাত্রা আছে নির্দিষ্ট, ইউজুয়ালি 0.22 to 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, তার থেকে যদি বেশি হয় তখন আমি বলবো যে জন্ডিসের কারণে তার প্রস্রাব হলুদ হয়েছে। সুতরাং যদি তার এই সমস্যা বডি হলুদ না হয় এবং ব্লাড টেস্ট করে যদি জন্ডিস না পাওয়া যায় তাহলে তার অন্য কারণগুলো খুঁজতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি আর যে কোশ্চেন আছে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি অবসর সময়ে আমাদের অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দিবেন। জি জি তো জি আমরা আজকে কি শেষ করতে পারি ডক্টর জি মুস্তাফিজ? জি অবশ্যই শেষ করতে পারেন, অনেক লম্বা সময় ধন্যবাদ। আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারেন, এরপর আমি ওনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করে আজকে লাইভটি শেষ করে দিব। জি প্রিয় ভিউয়ার্স, ডাক্তার থ্যাংক ইউ। মুস্তাফিজ, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারেন। জি জি প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য, এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যে বিষয়গুলো জন্ডিস নিয়ে একটা ওভারঅল ডিসকাশন করার চেষ্টা করলাম, আপনারা বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। জন্ডিস হইলে কোনো ধরনের নেগলেক্ট করার সুযোগ নেই, অবশ্যই চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেবেন। যদি নবজাতকদের ক্ষেত্রে পেডিয়াট্রিক্স, যদি হেপাটোসেলুলার জন্ডিস হয় তাহলে অবশ্যই ফিজিশিয়ানের কাছ থেকে, আর যদি বাধাজনিত জন্ডিস হয় তাহলে অবশ্যই হেপাটোবিলিরিয়ান প্যানক্রিটিক সার্জন বা অন্য সার্জনদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। বাধাজনিত জন্ডিসের সংক্ষেপে আবার একটু যদি বলি, জন্ডিস থাকবে, ডান সাইডে পেটের ব্যথা থাকতে পারে, মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে এবং শরীর চুলকাবে, গা চুলকাবে, সরিষার তেলের মতো প্রস্রাবের কালার হবে এবং পাশাপাশি বমি থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, ওজন কমে যেতে পারে। হ্যাঁ, এই সমস্যাগুলো থাকলে আপনি বুঝবেন খাওয়ার ইউজুয়ালি অরুচি হবে এবং অনেক সময় পেটে চাকা চাকা হতে পারে, লিভার বড় হয়ে গেলে হয়তো হাতে চাকা চাকা সেক্ষেত্রে ফিল হতে পারে। ইউজুয়ালি সেটা হেপাটাইটিস এর কারণে হয়। আরেকটা হচ্ছে চাকা হতে পারে, সেক্ষেত্রে যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণে চাকাটা ইউজুয়ালি গল ব্লাডার ফুলে ওঠে, নিচের দিকে বন্ধ হয়ে গল ব্লাডার ফুলে ওঠে, চাকা পাওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস সেক্ষেত্রে বা পেইনও বাধাজনিত, থাকতে পারে, ব্যথা জি থাকতে জি পারে। জি জি আর বাধাজনিত জন্ডিসের আরেকটা লক্ষণ হলো পায়খানার রং বা মলের কালারটা সাদা হয়ে যাবে,
এই লক্ষণগুলো দেখলেই আপনি সার্জনের কাছে যাবেন, আর এগুলো না থাকে যদি শুধু জন্ডিস বা হেপাটাইটিস এবিসিডি হয় তাহলে আপনি ফিজিশিয়ানের কাছে যাবেন। আর ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য, হয়তোবা আবার কোনো প্রোগ্রামে ডাক্তার পলিন এবং আপনাকে আবারও ধন্যবাদ, এবং আবারও আপনাকে আরেকটি প্রোগ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আজকে লাইভের শেষের অংশে চলে এসেছি, আমিও আমার ভিউয়ারদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং নেক্সট আর কারা কারা লাইভে আসতে যাচ্ছেন তাদের কথা বলছি, খুব শীঘ্রই এই সপ্তাহে ইনশাল্লাহ আমাদের সাথে লাইভে সংযুক্ত হবেন। আমাদের চাঁদপুরেরই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ছিলেন, বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ছিলেন, ডাক্তার মান্নান, ডাক্তার এম এ মান্নান, তিনি এই সপ্তাহে আপনাদের এখানে আমার সাথে লাইভে আসবেন। এছাড়াও একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে আমরা পেয়েছি, মনোরোগ বিশেষজ্ঞ, তিনি পিজি হাসপাতালের একজন ডাক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক, একজন কনসালটেন্ট, তিনি তিনি আতিক, ডাক্তার আতিক, তিনিও সামনে এই সপ্তাহেই আরেকদিন লাইভে আমাদের সাথে সংযুক্ত হবেন। আর চাঁদপুরের করোনা পরিস্থিতি আমি আপনাদের বলবো, শুধু চাঁদপুর না, সারা বাংলাদেশে করোনা রোগের সংক্রমণ আসলে বেড়েই চলেছে, লকডাউনও শিথিল করা হয়েছে জীবিকার তাগিদে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এবং আমাদের সকল চিকিৎসকদেরই অনুরোধ থাকবে যে আপনারা কর্মস্থলে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন, বারবার হাত ধুবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক ব্যবহার করবেন, প্রত্যেকেরই এখন বাইরে মাস্ক ব্যবহার করা উচিত, এবং একটি ভালো মাস্ক ব্যবহার করবেন যেটা আপনাকে ফেস থেকে প্রোটেকশন দিবে, সার্জিক্যাল মাস্ক অথবা 3 লেয়ারের কাপড়ের মাস্ক। আসলে চাঁদপুরের আপডেট গুলো আমরা এই পেজে পোস্ট করে দিচ্ছি, এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা, কোন উপজেলায় কতজন, এই সবকিছু আমাদের একটা সামারি আকারে প্রতিদিন আমরা পোস্ট করে দিচ্ছি। তারপরেও আপনাদের কোনো কমেন্ট থাকলে, কোশ্চেন থাকলে, সেটা কোন এরিয়াতে আক্রান্ত সেটাও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা সতর্ক থাকুন, আপনার প্রতিবেশী আক্রান্ত হলেই আপনি আক্রান্ত হবেন, এটা ভয়, এটা এরকম ভাবার কোনো কারণ নেই, এবং যেই পরিবারে আক্রান্ত আছে তাদের প্রতি আমরা সমবেতী হব, আমরা তাদেরকে সম্ভব হলে সাহায্য করব, কিন্তু তাদেরকে আমরা কোনো রকম ভাবে মানসিক ভাবে আঘাত করব না। সবার কাছে এই অনুরোধ থাকবে, এবং আবারও করোনার বিষয়ক আলো, যে করোনার এই সময়টাতে মানসিক কি কি সমস্যা হতে পারে, কিভাবে আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে পারি, এবং আমাদের শিশু, আমাদের বাচ্চাগুলো যে বাসায় এতগুলো সময় ধরে বাসায় আছে, বের হতে পারছে না, তাদের মানসিক ভাবে তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, এসব আলোচনার জন্য আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞকে নিয়ে আসছি। এবং এই করোনার কারণে কি কি ফুসফুসের সমস্যা হতে পারে, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এসব নিয়ে আলোচনা করার জন্য আমরা ডাক্তার মান্নানকে, ডাক্তার মান্নান যিনি হচ্ছেন সহকারী অধ্যাপক কুমিল্লা মেডিকেল কলেজ, তাকেও নিয়ে আসবো ইনশাল্লাহ এই পেজে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।